আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা সালাম আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা কি আমার কথা শুনতে পারতেছ? সালাম আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা কি আমার কথা শুনতে পারতেছ? হ্যালো, তোমরা কি আমাকে শুনতে পারতেছো? একটু কমেন্টে আমাকে জানাও তো তোমরা কি আমাকে শুনতে পারতেছো কিনা। সবাই কেমন আছো? সবাই কেমন আছো এবং আমাকে শুনতে পারতেছো কিনা একটু আমাকে কমেন্টে জানাও। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে আমার কথা শুনতে পারতেছো কিনা আর ভিডিওটা ক্লিয়ার আসতেছে কিনা। তোমরা আমাকে একটু জানাও যে আমার কথা শুনতে পারতেছো কিনা আর ভিডিওটা ক্লিয়ার আসতেছে কিনা, একটু জাস্ট কমেন্টে জানাও, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারবো। একটু আমাকে জানাও যে আমার কথাগুলা শোনা যাচ্ছে কিনা আর ভিডিওটা ক্লিয়ার কিনা। ভিডিও ক্লিয়ার হওয়াটা হচ্ছে মেইন, ভিডিওটা ক্লিয়ার কিনা আমাকে একটু জাস্ট জানাও, ভিডিওটা ক্লিয়ার কিনা আর আমার কথা এই শুনতে পাচ্ছ কিনা। সবাই আমাকে সালাম দিচ্ছ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু জাস্ট কষ্ট করে আমাকে বলো যে আমার কথা শুনতে পাচ্ছ কিনা আর ভিডিওটা একটু ক্লিয়ার কিনা। ইয়েস স্যার, অল ডান, ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদের সাথে একটু পরিচয় হয়নি, আমার পরিচয় বলার দরকার নাই, আমি এখানে অলরেডি লিখে দিছি আমার পরিচয়টা, তো আমি আর মুখে বলে আমার আর লাভ নাই। তো তোমাদের সাথে আগে একটু পরিচয় হয়, তোমরা এক কাজ করতে পারো, তোমরা একটু আমাকে বলতে পারো কমেন্টে যে তোমরা কোত্থেকে আমাদের লাইভ ক্লাসটা করতেছো, কোন জায়গা থেকে করতেছো, এবং তোমাদের কলেজ কোন কলেজ থেকে, তোমাদের কলেজের নামটা বলতে পারো, ঠিক আছে? তোমরা একটু জাস্ট আমাকে কমেন্টে বলতে পারো তো যে তোমরা কোন জায়গা থেকে লাইভটা করতেছো আর তোমাদের কলেজের নামটা একটু উল্লেখ করে দিতে পারো, ঠিক আছে? লিভিং প্লেস নেম অ্যান্ড কলেজ নেম, এই দুইটা নেম আমাদেরকে একটু জানাই দাও, আমরা দেখি। একটু একটু করে সবার কলেজের নামটা পড়বো, তারপর সবার লিভিং প্লেসের নাম, সবার লিভিং প্লেসটা একটু জানবো। সবাই একটু কষ্ট করে কমেন্টে আমাদেরকে একটু বলো, আমাকে একটু বলো যে তোমরা কোন জায়গা থেকে ক্লাস করতেছ আর অ্যাকচুয়ালি কোন কলেজ, অ্যাকচুয়ালি তোমরা কোন কলেজে পড়ো। অহনা তাসনিম বলতেছো ফ্রম ঢাকা, রাদিয়া, ফ্রিদা, স্নেহা, সেন্ট্রাল উমেন্স কলেজ ঢাকা, থাকা থাকি উম্মে উম্মে উম্মে, শহীদ পুলিশ স্মৃতি কলেজ ঢাকা, আসাদুল ইসলাম সুনামগঞ্জ থেকে, ওকে, সুনামগঞ্জ গভর্নমেন্ট কলেজ, নাহিদুর রহমান সিফাত বাকলিয়া সরকার কলেজ চট্টগ্রাম, আমিও চট্টগ্রামের আগ্রাবাদ চৌমনি এরিয়াতে থাকি, মোহাম্মদ আলো রহমান ডিগ্রি কলেজ চাঁদপুর, মাহবুবা সিদ্দিকা সোনারগাঁও নারায়ণগঞ্জ দনিয়া ইউনিভার্সিটি কলেজ, ওকে, রতন রায় গভর্নমেন্ট বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ, এমপিএস মুকুল রয় শেতাবগঞ্জ সরকারি কলেজ, উম্মে হাবিবা। ভাইয়া, সাউন্ড প্রবলেম, কীরকম সাউন্ড প্রবলেম, মানে একটু আমাকে একটু বলো কীরকম সাউন্ড প্রবলেম, আর বাকিদেরও কি সাউন্ড প্রবলেম হচ্ছে? মোহাম্মদ রাসেল ইসলাম রিয়াজ, আই থিঙ্ক নট ব্লার, তোমার হয়তো নেটওয়ার্কে সমস্যা। চুয়াডাঙ্গা থেকে সাকুয়াত কমেল মোহাম্মদপুর মডেল কলেজ থেকে, ওকে, আজমাই আঞ্জুম জয়পুরহাট, শাইলা ইসলাম বরিশাল গভর্নমেন্ট উমেন্স কলেজ লিভিং প্লেস কালাপাড়া পটুয়াখালী, ওকে, জান্নাত বিনতা আকবর ফ্রম পিএমকেসি, ওকে, মোহাম্মদ সুমন রহমান দিনাজপুর থেকে রাজশাহী কোর্ট কলেজ, ইএম শাহাদাত নোয়াখালী কলেজ, ওকে। আচ্ছা, তোমরা একটু আমাকে জাস্ট কষ্ট করে জানাও, সবাই তো জানাইছো, ঠিক আছে? তাহসিন আহমেদ নটরডেম কলেজ মিরপুর ঢাকা, মেডিয়া সংক্রিয়। আচ্ছা, সাউন্ড তো ক্লিয়ার, তাই না? সাউন্ড কী সুন্দর আসতেছে, সাউন্ড ক্লিয়ার, তারপর আমার ভিডিওটাও মনে হয় ক্লিয়ার, কী রে, তাহলে সাউন্ডে তো আই থিঙ্ক মনে হচ্ছে কোনো প্রবলেম নাই ভাই, আমার মনে হচ্ছে কোনো প্রবলেম নাই, তোমার হয় নেটওয়ার্কের সমস্যা, তাহলে তোমার মোবাইলের সাউন্ডের সমস্যা, ঠিক আছে? আমার তো মনে হচ্ছে না, অল ওকে, আই থিঙ্ক অল ওকে, না, সবাই একটু বলে দাও তো ক্লিয়ার। আচ্ছা, তোমরা কী জানো আমি কী পড়াবো? এখানে লিখে দিছি আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে কোষ বিভাজন চ্যাপ্টারটা আমি শুরু করতেছি, হ্যাঁ, আমি এই কোষ বিভাজন চ্যাপ্টারটা তোমাদেরকে পুরোটাই পড়াই দিব, এবং কোষ বিভাজন চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে, এবং আমি আমার ইন্ট্রোডাকশনে বলে দিছি এই চ্যাপ্টারটা আমি তোমাদেরকে কীভাবে পড়াবো। তো আজকের ক্লাসে আমরা খুব ডিটেল একটা লেকচার পড়ব,
ঠিক আছে, তো সবাই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত থাকার চেষ্টা করবে। আমি জানি সকালে অনেকের কলেজ থাকে, বাট তবুও অনেকে লাইভ ক্লাস করতেছে, এর জন্য সবাইকে ধন্যবাদ। এরপরে দেখা যাক কী হয়, সকালেই আমি ক্লাসটা নিব। আপনার ফেস কালো, বিকজ লাইটিংয়ের কারণে, ঠিক আছে। আমি মনে করছি আমাকে দেখাই লাভ নাই, আমার শিক্ষার্থীরা যদি আমার বোর্ডটা ভালোভাবে দেখতে পারে তাহলেই ভালো, আমাকে কালো দেখাক সমস্যা নেই, ঠিক আছে, আমাকে কালো দেখাক সমস্যা নেই, আমার শিক্ষার্থীরা যদি বোর্ড দেখতে পারে ওটাই আমার জন্য বেস্ট ওয়ে। একটু লাইটিং প্রবলেম, ওকে, হ্যাঁ একটু লাইটিং প্রবলেম, বাট আই থিঙ্ক বোর্ড তো ক্লিয়ার, তাই না? মানে তুমি বোর্ড দেখছো, ভিডিও কোয়ালিটি 720p আসছে না কেন? আই থিঙ্ক তুমি 640 আসতেছে মেবি, ওইটা দেখো। আমি নিজেই বুঝতেছি না অ্যাকচুয়ালি কেন 720 আসে না, 640টা আসে, ওইটা দিতে পারো, ঠিক আছে, যাই হোক। আচ্ছা, আবদুল্লাহ চৌধুরী রানা, ওরে বিধান ভাই অনেক সুন্দর, ধন্যবাদ ধন্যবাদ রানা। আচ্ছা যাই হোক, অনেক পরিচয় পর্ব হয়েছে তোমাদের সাথে, এবং আমি এই লেকচারটা একেবারে বেসিক থেকে শুরু করব। তোমরা যেটা চাও, একজন স্টুডেন্ট চাই, আমরা বেসিক থেকে শুরু করি, বেসিক থেকে একদম প্রো লেভেল পর্যন্ত যাই। তো আমি আজকের ক্লাসে বেসিক থেকে শুরু করে একেবারে প্রো লেভেল পর্যন্ত যাব, যেখানে তুমি প্রতিটা টপিক ভালোভাবে বুঝতে পারবে, একেবারে বেসিক থেকে শুরু করবে, ঠিক আছে। তো সমস্যা নেই, সবাই আছো? বিয়াল, ভিডিও কোয়ালিটি সাদা কালো হচ্ছে কেন? ওকে, ভিডিও কোয়ালিটি সাদা কালো হচ্ছে না, ঠিক আছে, আই থিঙ্ক ঠিক আছে, পারবা ভাইয়া, চলে আসছে। আচ্ছা জাস্ট আরেকবার বলো ভিডিওটা ঠিক আছে কিনা, আরেকবার জাস্ট বলো ভিডিওটা ঠিক আছে কিনা, জাস্ট আরেকবার, আমাকে কালো দেখাক ভাই, আমাকে কালো দেখাক, সব তো ক্লিয়ার, ওকে, ঠিক আছে, শুরু করি। প্রচুর কথা বলে ফেলছি, তাহলে আমরা শুরু করি। সেটা হচ্ছে আমরা কী শুরু করবো বলতো, আমরা কোষ বিভাজন চ্যাপ্টারটা শুরু করব। আমি বারবার বলতেছি এই ক্লাসগুলো যারা জীবনেও কোষ বিভাজন ধরে নেই তাদের জন্য হেল্পফুল, আর যারা পড়ছে আগেও পড়ছে তাদের জন্য হেল্পফুল। সো আমি একেবারে বেসিক থেকে শুরু করবো, একেবারে বেসিক থেকে, এবং বেসিক থেকে আমরা প্রোতে যাবো। আচ্ছা কোষ বিভাজন, আচ্ছা নর্মালি কোষ বিভাজন বলতে আমরা কী বুঝি? চ্যাপ্টারটার নামই যেহেতু কোষ বিভাজন, তাহলে আগে আমাদেরকে কোষ বিভাজন সম্বন্ধে বুঝতে হবে। সো ধরো আমি এখানে একটা তোমাদের একটা প্রশ্ন করলাম, হোয়াট ইজ সেল ডিভিশন বা কোষ বিভাজন কী? ধরো এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসবে, জ্ঞানমূলক প্রশ্নে, যে কোষ বিভাজন কাকে বলে বা কোষ বিভাজন কী। তাহলে প্রথমে আমি একটা সুন্দর একটা সংজ্ঞা দিয়ে দিই, যেটা তুমি পরীক্ষায় লিখতে পারো সুন্দরভাবে। সেটা হচ্ছে যে যে প্রক্রিয়ায় সুসম্পন্ন কোষের সংখ্যা বৃদ্ধি পায়, তাকেই বলা হয় কোষ বিভাজন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, একদম সিম্পল। যেটা হচ্ছে কোষ বিভাজন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় সুসম্পন্ন কোষের সংখ্যা বৃদ্ধি পায়। তোমরা জানো কোষ বিভাজনের মাধ্যমে একটি থেকে দুটি সেল, দুটি থেকে চারটি সেল, চারটি থেকে আটটি, এভাবে কোষের নাম্বারটা বাড়তে থাকে। দ্যাট ইজ কোষ বিভাজন বা দ্যাট ইজ সেল ডিভিশন, যেখানে কোষের সংখ্যাটা বৃদ্ধি পায়। তো কোষের সংখ্যা অবশ্যই বৃদ্ধি পেতেই হবে, কারণ একটা কোষ থেকে দুইটা কোষ, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এভাবে দ্বিগুণ করে কোষ নাম্বার বাড়ে। তাহলে এটা এমন একটা প্রসেস যেখানে কোষের সংখ্যা বৃদ্ধি পায়। কিন্তু ভাইয়া এখানে সুসম্পূর্ণ কেন বললেন? এমনি কোষ বললেও তো পারতেন, সুসম্পূর্ণ এই জন্যই বলছি, একটা কোষ যদি সুসম্পন্ন না হয়, সুসম্পন্ন বলতে সে যদি নিজেকে কোষ বিভাজনের জন্য ভালোভাবে প্রিপেয়ার না করে, সে যদি নিজে স্বয়ংসম্পূর্ণ না হয়, তাহলে সে বিভাজিত হতে পারবে না। তাই কোষের বিভাজনের একটা পূর্ব শর্ত হচ্ছে তাকে স্বয়ংসম্পূর্ণ হতে হবে, সুসম্পূর্ণ হতে হবে, তাকে পারফেক্ট হতে হবে, পারফেক্ট কোষ হতে হবে। পারফেক্ট কোষ হলেই সে বিভাজিত হয়ে
কোষ বিভাজন করতে পারে। এ অন্য ধরো একটা কোষ, সে ভালোভাবে প্রস্তুতি নিল না, সে ধরো তোমার মতো আধা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে পরীক্ষা দিতে গেল, তোমার মতো আধা প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে পরীক্ষা দিতে গেল, তার পরীক্ষা কি ভালো হবে? তার পরীক্ষা কি ভালো হবে? হবে না, কারণ সে আধা প্রিপেয়ার নিছে, আধা। যে একজন ফুল প্রিপেয়ার নিছে, ফুল সিলেবাস কভার করছে, সে পরীক্ষার হলে গিয়ে ভালো একটা কি দিবে, পরীক্ষা দিতে পারবে। সো ও হচ্ছে যে ভালো প্রিপারেশন নিছে সে সুসম্পন্ন, আর যে আধা প্রিপারেশন নিছে সে সুসম্পন্ন না। তাই এটাই বলা হচ্ছে একটা কোর্স যদি সুসম্পন্ন হয় তখনই সে তার সংখ্যাটা বৃদ্ধি করতে পারবে, তখনই সে সংখ্যাটা কি করতে পারবে, বৃদ্ধি করতে পারবে, তখনই সে সংখ্যাটা কি করতে পারবে, বৃদ্ধি করতে পারবে। দ্যাট ইজ সেল ডিভিশন। দ্যাট ইজ কি? সেল ডিভিশন। ঠিক আছে, আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, আমি মানলাম যে যে প্রক্রিয়া সুসম্পন্ন কোষের সংখ্যা বৃদ্ধি পায় সেটা হচ্ছে কোষ বিভাজন। আচ্ছা, কোষ বিভাজনের কারণে একটা কোষ থেকে যে দুইটা কোষ সৃষ্টি হচ্ছে, ওই কোষগুলোকে বা যে নতুন কোষগুলো সৃষ্টি হচ্ছে ওই কোষগুলোকে আমরা কী নামে ডাকবো? মানে আমার পয়েন্ট হচ্ছে, নতুন সৃষ্টি হওয়া কোষকে আমরা কী নামে ডাকবো? নতুন সৃষ্টি হওয়া কোষকে আমরা কি ডাকবো? ধরো একটা কোষ নিলাম, ওই কোষ থেকে দুইটা কোষ তৈরি হলো, তাহলে ওই কোষ থেকে যে দুইটা কোষ তৈরি হয়েছে এগুলো তো নতুন কোষ, তাই না? ওই নতুন যে কোষগুলো সৃষ্টি হচ্ছে তাদেরকে আমরা কি নামে ডাকবো? দেখো, নতুন যে কোষগুলো সৃষ্টি হচ্ছে তাদেরকে আমরা ডাকবো অপত্য কোষ নামে। কিন্তু বাংলায় জানলে হবে না, শুধু ইংরেজিটাও জানতে হবে। ইংরেজিতে বলে ডটার সেল, ইংরেজিতে বলে ডটার সেল। তাহলে আমাকে বলো, হোয়াট ইজ অপত্য কোষ বা হোয়াট ইজ ডটার সেল? সেটা হচ্ছে কোষ বিভাজন প্রক্রিয়ায় যে নতুন কোষ সৃষ্টি হয়, ওই নতুন সৃষ্টি হওয়া কোষকে বলা হয় অপত্য কোষ বা ডটার সেল। কোষ বিভাজন প্রক্রিয়ায় যে নতুন কোষগুলো সৃষ্টি হয়, ওই নতুন সৃষ্টি হওয়া কোষকে বলা হয় অপত্য কোষ বা ডটার সেল। অনেকটা কোষ বিভাজনকে আমি বলতে পারি কোষের বাচ্চা দেওয়া, কোষের বাচ্চা দেওয়া। তার মানে ধরো একটা কোষ বিভাজিত হয়ে দুইটা বাচ্চা দিছে, তাহলে বাচ্চাকে আমরা, ওই যে দুইটা বাচ্চা দিছে তাদেরকে আমরা বলবো অপত্য কোষ বা ডটার সেল। আচ্ছা ভাইয়া, এই এটাকে আমরা ডটার সেল কেন বলতেছি ইংরেজিতে? তাহলে আমরা চাইলে এটাকে সন সেল বলতে পারতাম না? সন সেল, সন সেল কেন বলে না রে ইংরেজিতে? কেন সন সেল বলে না? আচ্ছা, এটা তো দেখতেছি ছেলেদের প্রতি না ইনসাফি হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে যখনই কোনো বায়োলজিতে একটা টার্ম দেখি, সেখানে নতুন যে যে জিনিসগুলো তৈরি হয় এগুলো অবশ্য তোমার ফিমেল দিয়ে নামকরণ করা হয়। যেমন এই সেলকে আমরা ডটার বলতেছি, কেন আমরা এটাকে চাইলে সন সেলও তো বলতে পারতাম? কেউ বলতে পারবা কেন এটাকে আমরা সন সেল বলতেছি না ইংরেজিতে ডটার সেল বলতেছি? কেউ বলতে পারবা? আমি জাস্ট একটু তোমাদের দিকে জানতে চাচ্ছি, কেউ কি জানো কি না যে কেন এটাকে সন সেল বলতেছে না? কেন এটাকে সন সেল বলতেছে না? কেন ওই দুইটাকে এটাকে সন সেল বলতেছে না? কেউ বলতে পারবা? এটা কিন্তু এক প্রকার আমাদের উপরও না ইনসাফি, আমরা যারা ছেলেরা আছি না, যে তাদের উপর না ইনসাফি। ঠিক আছে, যে সন সেল কেন বলতেছে না এটাকে, তোমরা কে বলতে পারবা? হ্যাঁ, আমাদের উপর তো অবিচার করা হচ্ছে না, এই আমাদের প্রতি অবিচার করা হচ্ছে না যে সন সেল বলতেছে না? এই দেখো, সন সেল না বলার কারণ কি? তুমি নর্মাল একটা চিন্তা করো, আমরা যারা ছেলেরা, আমরা যত ছেলেরা যতই ম্যাচিউর হই, আমরা তো এককালে বাচ্চা ছিলাম, লাদা বাচ্চা ছিলাম, তাই না? তো আমরা যত বড় হই না কেন, ম্যাচিউর হই না কেন, আমাদের কখনো সাধ্য নাই যে আমরা বাচ্চা দিতে পারবো। সাধ্য আছে আমাদের বাচ্চা দেওয়ার, কিন্তু একটা ফিমেল যখন ছোট ছিল সে তো পারবে না, বাট আস্তে আস্তে যখন সে বড় হবে একটা ফিমেল, সে তখন বাচ্চা দিতে পারবে। তাহলে একটা ফিমেলেরই কি ক্ষমতা আছে, বাচ্চা দেওয়ার ক্ষমতা আছে বা রিপ্রোডাকশনের ক্ষমতা আছে? ঠিক আছে না, এটা কার ক্ষমতা আছে বাচ্চা দেওয়ার ক্ষমতা? একটা ফিমেলের। ঠিক সেমভাবে, ঠিক সেমভাবে আমরা যে সেলটা দেখি যেটা বাচ্চা দিবে, ওই সেলটা সবসময় মাতৃ সেল হবে, সম এই মাদার সেল হবে, কখনো ফাদার সেল হবে না। ওই সেলটা সবসময় মাদার সেল হবে, কখনো ফাদার সেল হবে না। যেরকম আমরা বাচ্চা দিতে পারি না,
তেমনি যদি এটাকে আমি সন ফাদার সেল বলতাম, ওটা তো তাহলে সেল ডিভিশন করতে পারতো না বা বাচ্চা দিতে পারতো না, ওটা তো তাহলে কি দিতে পারতো না, বাচ্চা দিতে পারতো না, পারতো না। তো ফাদার সেল তো কখনো বাচ্চা দিতে পারে না, তাই এখানে যদি আমরা ফাদার কথাটা ইউজ করি তাহলে এটা একটা ইললজিক্যাল হয়ে যাবে, এটা কি যাবে অবাস্তব হয়ে যাবে, ইললজিক্যাল হয়ে যাবে, ফাদার সেল কীভাবে বাচ্চা দিবে। তো দ্যাটস ওয়াই যখন নতুন সন্তানটা তৈরি হচ্ছে বা অপত্য মানে সন্তান যখন অপত্য কোষ তৈরি হচ্ছে ওটাকে ইংরেজিতে আমরা ডটার নামকরণ দিচ্ছি, কারণ একমাত্র মাদার সেল থেকেই অ্যাকচুয়ালি মাদার সেল থেকেই সন্তান আসে, মাদার সেল থেকেই সন্তান মানে কোষ, সন্তান মানে অপত্য কোষ যেটাকে আমরা ইংরেজিতে ডাকবো ডটার। এবং এই ডটারটা একসময় বড় হবে, এ বড় হয়ে এও বাচ্চা দিবে, এ বড় হয়ে এও কি দিবে, বাচ্চা দিবে। তাহলে একে যদি তুমি সং সেল বলতা, এর ক্ষমতা ছিল না আবার বাচ্চা দেওয়া, এর ক্ষমতা ছিল না আরো দুইটা কোষ সৃষ্টি করা, তার মানে এ ডটার সেলই হবে, কারণ এ পরবর্তীতে আরো দুইটা বাচ্চা দিবে বা আরো দুইটা সেল তৈরি করবে। তার মানে আলটিমেটলি একে কিন্তু আবার সেল তৈরি করতে হবে, একে কিন্তু কোষ বিভাজনের মাধ্যমে আবার সেল তৈরি করতে, মানে বাচ্চা দিতে হবে। তো আমি যদি এখানে একে সং সেল বলে ফেলতাম তাহলে সং সেল, সং তো কখনো বাচ্চা দিতে পারবে না, তার মানে আমি বুঝতে যাচ্ছি এ কখনো আর সেল ডিভিশন করতে পারবে না, তাহলে এটা তো ইললজিক্যাল হয়ে গেল না, তাই এটাকে অবশ্যই ডটার সেল দিতে হবে, কারণ এ পরবর্তীতে আরও দুইটা বাচ্চা দিতে পারবে, ডটারই বাচ্চা পারে, মেয়েই বাচ্চা দিতে পারবে, তাই না, ছেলে তো পারবে না, তাই এটাকে সং সেল বলাটা ইললজিক্যাল, বুঝে গেছে। এগুলো হয়তো একটু মানে ইন্টারেস্টিং কিছু জিনিস না, যে এগুলো হয়তো বয়ে থাকে না, বাট আমরা চিন্তা করি যে এগুলো কেন এটাকে সং সেল বলতেছে না, এটা অনেকটা ছেলেদের প্রতি মনে হয় যে অবিচার, বাট অ্যাকচুয়ালি এটা অবিচার না, লজিক আছে, অ্যাকচুয়ালি এটা কি আছে, লজিক আছে। আই হোপ কি বলে বুঝতে পারছো, এমন কত হচ্ছে তাহলে বুঝতেই পারতো সব, এই অপত্য কোষগুলো কোত্থেকে তৈরি হয়, এই অপত্য কোষগুলো কোত্থেকে তৈরি হয়, মাতৃকোষ বা মাদার সেল থেকে, মাতৃকোষ বা মাদার সেল থেকে কি তৈরি হয়, ডটার সেল তৈরি হয়, ডটার সেল বা অপত্য কোষ তৈরি হয়। তার মানে কোত্থেকে তৈরি হয় বলতো, কোথা থেকে তৈরি হয় বলতো, মাদার সেল থেকে। ফাদার সেল হবে, হবে না, কেন ফাদার সেল, মাদার বাচ্চা দিতে পারবে, ফাদার বাচ্চা দিতে পারবে, পারবে না, মা দিতে পারবে, কে দিতে পারবে, মা। সো মাতৃকোষ, এই জন্য এটাকে বলে মাদার সেল, মাতৃকোষ বা মাদার সেল থেকেই মূলত ডটার সেলটা কি হয়, সৃষ্টি হয়, কি হয়, সৃষ্টি হয়। এগুলো হচ্ছে বেসিক জিনিস, এগুলো হচ্ছে কি জিনিস, বেসিক জিনিস, এগুলো হচ্ছে কি জিনিস, বেসিক জিনিস। আচ্ছা ঠিক আছে, বেসিক জিনিস আমরা বুঝলাম। আচ্ছা ভাইয়া, কোষ বিভাজন মোটামুটি আপনি বুঝাইলেন, কোষ বিভাজন আপনি মোটামুটি বুঝালেন, এবার একটু বুঝান তো কোষ বিভাজন কয় ধরনের হইতে পারে, এবার একটু বুঝান তো যে কোষ বিভাজন কত প্রকার, কোষ বিভাজন কত প্রকার, তোমরা কি জানো কোষ বিভাজন কত প্রকার। নর্মালি কোষ বিভাজন তিন প্রকার, একটা হচ্ছে মাইটোসিস, আর একটা হচ্ছে মিওসিস, তোমরা সবাই জানো ছোটোবেলা থেকে ক্লাস এইট থেকে পড়ে আসতেছো, আর একটা হচ্ছে অ্যামাইটোসিস, আরেকটা হচ্ছে কি অ্যামাইটোসিস, আরেকটা হচ্ছে কি অ্যামাইটোসিস। কোষ বিভাজন কয় প্রকার ভাইয়া, কোষ বিভাজন কয় প্রকার, তিন প্রকার, বলো আমার সাথে সাথে, কি মাইটোসিস, মিওসিস, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, অ্যামাইটোসিস। আচ্ছা ভাইয়া, মাইটোসিস কি যদি একটু সংক্ষেপে বলতেন তাহলে ভালো হইতো। দেখো মাইটোসিস শব্দের অর্থটা আমি তোমাকে ভেঙে দেখাচ্ছি, আমি বলছিলাম আমি ক্লাসে শব্দ ভেঙে ভেঙে একটু পড়াই, যেটা স্টুডেন্টের জন্য হেল্পফুল। তো মাইটোসিস শব্দটা যদি আমি একটু ভাঙি, দেখো মাইটোসিস শব্দটাকে যদি আমি ভাঙি, এখানে দুইটা ওয়ার্ড পাবো, একটা হচ্ছে মাইটোস আর একটা হচ্ছে প্লাস ও সিস। তেমনি মিওসিস শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে এখানে আমি দুইটা শব্দ পাবো, একটা হচ্ছে মিয়ন আর একটা হচ্ছে ওসিস। তেমনি অ্যামাইটোসিস শব্দটাকে যদি ভাঙি এখানে আমি দুইটা ওয়ার্ড পাবো, একটা হচ্ছে এ প্লাস আর একটা হচ্ছে মাইটোসিস। আচ্ছা ভাই ভাই ভাই, এগুলোর নামটা কি, এগুলোর নামটা কি, দেখো মাইটোস মানে কি, মাইটোস মানে হচ্ছে স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল যন্ত্র। এই তোমরা সবাই প্রোমেটাফেসে পড়ছো না, প্রোমেটাফেস পর্যায়ে স্পিন্ডল যন্ত্র তৈরি হয় যেখানে ক্রোমোজোম যুক্ত হয়, স্পিন্ডল যন্ত্র তৈরি হয় যেখানে ক্রোমোজোম এসে যুক্ত হয়, স্পিন্ডল যন্ত্র। আর ওসিস মানে হচ্ছে ফরমেশন, ওসিস মানে হচ্ছে ফরমেশন, তার মানে মাইটোসিস হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে অবশ্যই স্পিন্ডল যন্ত্র ফরমেশন হবে, মানে সৃষ্টি হবে। তাহলে মাইটোসিস শব্দটার অর্থ কি, স্পিন্ডল যন্ত্র ফরমেশন, ওখানে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হবে। আচ্ছা ভাই, মিওসিস মানে কি, দেখো মিয়ন শব্দটার অর্থ হচ্ছে লেস, আর ওসিস মানে হচ্ছে সেম ফরমেশন। আচ্ছা এখানে ভাই লেস কথাটা কি বুঝাতে চাইছে, লেস, আচ্ছা লেস মানে কি, লেস মানে কি রে, কম না। তোমরা জানো মিওসিস প্রক্রিয়ায় মাতৃকোষের তুলনায় অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়,
তাহলে রাশিয়ার ইংরেজি কি লেস। তাহলে এখানে অ্যাকচুয়ালি তোমরা জানো যে মিউসিস প্রক্রিয়ায় মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা যতটুকু থাকে ডটার সেলে বা অপত্যকোষে ক্রোমোজোম সংখ্যা তার অর্ধেক হয়ে যায়, অর্ধেক মানে কি লেস, দ্যাটস ওয়াই লেস। তাহলে এটা ইন্ডিকেট করতেছে কি, এটা ইন্ডিকেট করতেছে যে মিউসিস সেল ডিভিশনে মাতৃকোষের তুলনায় অপত্যকোষে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়, কমে যায়। তাহলে এটা দ্বারা কি ইন্ডিকেট করতেছে, এটা দ্বারা ইন্ডিকেট করতেছে অপত্যকোষে, এটা দ্বারা ইন্ডিকেট করতেছে অপত্যকোষে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়, হ্রাস মানে কি লেস। এইবার ভাইয়া অ্যামাইটোসিস মানে কি তোমরা কি জানো, এ অর্থ কি, এ অর্থ হচ্ছে না, আর মাইটোসিস অর্থ তো এখানেই দেখিয়েছি, দেখো স্পিন্ডল যন্ত্র সৃষ্টি। তার মানে অ্যামাইটোসিস মানে হচ্ছে এমন একটা প্রসেস যেখানে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় না। অ্যামাইটোসিস হচ্ছে এমন একটা প্রসেস যেখানে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় না। তাহলে এটা আর মাইটোসিস আর অ্যামাইটোসিসের মধ্যে পার্থক্য হচ্ছে, এ মানে হচ্ছে না, মাইটোসিস মানে হচ্ছে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি। তাহলে অ্যামাইটোসিস হচ্ছে এমন একটা প্রসেস যেখানে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় না। এগুলো হচ্ছে অ্যাকচুয়াল মিনিংটা কি। আর তোমরা জানো মাইটোসিসের ক্ষেত্রে কি হয়, একটা সেল থেকে দুইটা সেল তৈরি হয়। মিউসিসের ক্ষেত্রে আমরা দেখি প্রথমে একটা থেকে দুইটা হয়, এগুলো আমরা পরে বিস্তারিত পড়বো, তারপর দুইটা থেকে আরও দুইটা হয়, মানে টোটাল চারটা হয়। একটা থেকে টোটাল কয়টা হয়, চারটা হয়। অ্যামাইটোসিসে কিন্তু একটা থেকে সেম দুইটা হয়। এখন দেখো তো এখানেও একটা থেকে দুইটা, এখানেও একটা থেকে দুইটা মিলে গেল না, বাট মিলে গেল, এই জিনিসটা মিলে গেল, ডিফারেন্স অনেক বেশি। একটা ডিফারেন্স হচ্ছে এখানে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় না, এখানে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। আরও ডিফারেন্স হচ্ছে এটা একটা সরল কোষ বিভাজন প্রসেস, এখানে কোনো জটিল কোনো ধাপ নাই, এখানে তোমরা টোটাল পাঁচটা ধাপ পড়ো, পাঁচটা ধাপ অতিক্রম করে একটা সেল দুইটা সেল হয়, আর এখানে একটা থেকে দুইটা সেল ডাইরেক্ট হয়ে যায়। এগুলো আমরা আস্তে আস্তে বিস্তারিত করবো, তাও একটু জাস্ট বুঝাচ্ছি। তো এটা এটাও একটা থেকে দুইটা, এটা একটা দুইটা, বাট ডিফারেন্স হচ্ছে এখানে একটা থেকে দুইটা ডাইরেক্ট হয়ে যায়, আর এখান থেকে একটা থেকে দুইটা বিভিন্ন জটিল ধাপ অতিক্রম করে হয়। আর আরেকটা ডিফারেন্স হচ্ছে এখানে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় না, আর এখানে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। আশা করি এই টার্মগুলো তোমরা বুঝতে পারছো, এগুলো তো সামনে আসতেছি, আমরা আরও বিস্তারিত করবো, সামনে আরও বিস্তারিত করবো। আচ্ছা ভাইয়া ঠিক আছে, আমরা বুঝলাম যে কোষ বিভাজন কয় প্রকার, কিন্তু আপনি আমাকে একটু বলেন যে কোষ বিভাজন কয় প্রকার বলছেন, বা কোষ বিভাজন কোথায় ঘটে একটু বলেন, সেটা হচ্ছে কোষ বিভাজন কোথায় ঘটে, কোষ বিভাজন কোথায় ঘটে, হ্যাঁ বলেন বলেন বলেন, কোষ বিভাজন কোথায় ঘটে। তাহলে আবার কোষ বিভাজন কয় ধরনের, তিন ধরনের, একটা হচ্ছে মাইটোসিস, এটা একটু ইম্পর্টেন্ট, এখান থেকে আমি কয়েকটা প্রশ্ন করবো তোমাদেরকে, তোমরা এই জায়গায় বাসবা শিওর। একটা হচ্ছে মিওসিস আর একটা হচ্ছে অ্যামাইটোসিস। আচ্ছা ভাই একটু বলেন তো মাইটোসিস কোথায় ঘটে। দেখো তোমরা জানো মাইটোসিস ঘটে দেহ কোষে, দেহ কোষ চিনো, দেহ কোষ ইংরেজিতে বলে সোমাটিক সেল, ইংরেজিতে বলে সোমাটিক সেল, দেহ কোষে, দেহ কোষে ঘটে বিনা দেহকোষের সংখ্যা বাড়তে বাড়তে আমরা অনেক বড় হয়ে যাই। আমরা বড় হওয়ার কারণটা কি, আমাদের দেহকোষের সংখ্যা বাড়তেছে, বাড়তে বাড়তে আমরা বড় হয়ে গেছি মাইটোসিসের কারণে। তো এটা দেহকোষ হয়, শুধু দেহকোষ বললে হবে না, এখানে আরেকটা ওয়ার্ড ইউজ করবা, প্রকৃত দেহকোষ, এখানে আরেকটা ওয়ার্ড ইউজ করবো, সেটা হচ্ছে প্রকৃত। আচ্ছা ভাই ভাইয়া তাহলে প্রকৃত কেন বলছেন, তাহলে প্রকৃত কেন বলছি এটার আনসার আমি দিচ্ছি, প্রকৃত কেন বলছি এটার আনসার আমি দিচ্ছি। দেখো প্রকৃত দেহকোষে ঘটে, আর ভাই মিউসিস কোথায় ঘটে, মিউসিস ঘটে জনন মাতৃকোষে, জনন মাতৃকোষ, অবশ্যই এখানে লিখবা প্রকৃত জনন মাতৃকোষ, প্রকৃত জনন মাতৃকোষ। অনেকে কি ভুল করবে জানো, অনেকে এই মাতৃ কথাটা কাটিয়ে দিবে, অনেকে বলবে জনন কোষ, নট জনন কোষ মানে হচ্ছে শুক্রাণু ডিম্বাণু। ভাই শুক্রাণু ডিম্বাণুতে মিউসিস হয় না, যে উল্টো শুক্রাণু ডিম্বাণু তৈরি করে যে মিউসিস, সো এই জন্য মনে রাখবা জনন কোষ, এটা ভুল করবা তোমরা যদি শুধু জনন কোষ, এখানে অবশ্যই মাতৃ কথাটা অ্যাড করতে হবে, জনন কোষ না জনন মাতৃকোষ, হুইচ ইজ ডিপ্লয়েড টুয়াইস এন, মানে দুই প্রস্থ ক্রোমোজোম থাকে, দুই সাইড ক্রোমোজোম থাকে দেহকোষ, আর দেহকোষ তুমি ধরে নিতে পারো এটা ডিপ্লয়েড টুয়াইস এন। আচ্ছা তাহলে ভাইয়া অ্যামাইটোসিস কোথায় ঘটে, অ্যামাইটোসিস কোথায় ঘটে, ভাইয়া অ্যামাইটোসিস কোথায় ঘটে, দেখো অ্যামাইটোসিস কোথায় ঘটে, সেটা হচ্ছে এক কোষী,
এক কোষী আদি কোষী ও প্রকৃত কোষী জীবে ঘটে। আদি কোষী ও প্রকৃত কোষী জীবে ঘটে। ভাইয়া ভাইয়া ভাই কি বললাম, এক কোষী, এক কোষী, এক কোষী মানে বুঝছ যে সকল জীবের কোষ মাত্র একটা, যে সকল জীবের কোষ মাত্র একটা তাকে আমরা বলি এক কোষী। মনে রাখবা অ্যামাইটোসিস সবসময় এক কোষী জীবে ঘটে, সেটা হইতে পারে আদি কোষ, সেটা হইতে পারে প্রকৃত কোষ। আমি একটু পরে প্রকৃত কোষ আদি কোষ বোঝাচ্ছি। আবার বলতেছি অ্যামাইটোসিস করে এক কোষ, যে সকল জীবের কোষ সংখ্যা মাত্র একটা, এরকম অনেকগুলো জীব আছে তোমরা নিজেই বলতে পারবা, ওখানে অ্যামাইটোসিস করে, সেটা হইতে পারে আদি কোষ, সেটা হইতে পারে প্রকৃত কোষ। আচ্ছা ভাই এখানেও প্রকৃত কথাটা ইউজ করছেন, এখানেও প্রকৃত ইউজ করতে পারছেন, এখানে আদি কোষ কথাটা ইউজ করছেন, ভাই প্রকৃত কোষ কি আর আদি কোষ কি? একদম সিম্পল, একদম সিম্পল। প্রকৃত কোষ কি? প্রকৃত কোষ হচ্ছে যে সকল কোষের নিউক্লিয়াস সুগঠিত, যে সকল কোষের নিউক্লিয়াস সুগঠিত মানে নিউক্লিয়াসের সব অংশ থাকে, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার রেটিকুলাম, নিউক্লিয়ার প্লাজম, নিউক্লিওলাস সব থাকে, প্লাস প্লাস সকল কোষীয় অঙ্গাণু থাকে, প্লাস সকল অঙ্গাণু থাকে, প্লাস সকল অঙ্গাণু থাকে। ব্যাস অঙ্গাণু মানে কি? ওই যে মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, সেন্ট্রোজোম, তারপর আর কি কি আছে রে, লাইসোসোম, তারপর আর কি আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলোই তো অঙ্গাণু, সবগুলা থাকবে, সবগুলা থাকবে, তারাই হচ্ছে প্রকৃত কোষ। আচ্ছা তাহলে ভাই আদি কোষ মানে কি? বুঝতেই পারতেছো এটার উল্টা, নিউক্লিয়াস সুগঠিত নয়, নিউক্লিয়াস সুগঠিত নয়, নিউক্লিয়াস সুগঠিত নয়, প্লাস রাইবোজোম ছাড়া, প্লাস রাইবোজোম ছাড়া অন্যান্য অঙ্গাণু থাকে না, রাইবোজোম ছাড়া অন্যান্য অঙ্গাণু থাকে না, রাইবোজোম ছাড়া অন্যান্য অঙ্গাণু থাকে না। মানে ধরো অন্যান্য অঙ্গাণু আর থাকে না বলতে, ধরো সেন্ট্রোজোম নাই, মাইটোকন্ড্রিয়া নাই, গলগি বডি নাই, লাইসোসোম, এগুলো কিচ্ছু নাই, যার শুধুমাত্র রাইবোজোম আছে, তাদেরকে হলো আমরা আদি কোষ। বুঝতে পারছো হোয়াট ইজ প্রকৃত কোষ, হোয়াট ইজ আদি কোষ? বুঝতে পারছো হোয়াট ইজ প্রকৃত কোষ, হোয়াট ইজ আদি কোষ? বুঝতে পারছো হোয়াট ইজ প্রকৃত কোষ, হোয়াট ইজ আদি কোষ? ওকে, বুঝতে পারলে তো ভালো। আচ্ছা এখন দেখো যে মাইটোসিস হইতে হলে অবশ্যই প্রকৃত কোষ হইতে হবে, মানে নিউক্লিয়াস সুগঠিত হইতে হবে, সকল অঙ্গাণু থাকতে হবে। মাইটোসিসও প্রকৃততে হয়, মিওসিসও প্রকৃততে হয়, বাট অ্যামাইটোসিস কিন্তু আদি কোষে ঘটতে পারে। দেখো এক কোষীতে হবে, প্রথমে শর্ত হচ্ছে এক কোষী হইতে হবে, তারপর আদি কোষী হইতে হবে অথবা প্রকৃত কোষী হইতে হবে। সো এই জিনিসগুলো বুঝতে হবে, এই জিনিসগুলো তোমাদেরকে কী করতে হবে? বুঝতে হবে। এই জিনিসগুলো তোমাদেরকে কী করতে হবে? বুঝতে হবে যে কোথায় কী ঘটে। এইবার এইবার তোমাদেরকে একটা কথা বলি, এই যে অ্যামাইটোসিস দেখছো সেটা হচ্ছে এক কোষীতে ঘটে, যাদের কোষ সংখ্যা মাত্র একটা, এরকম এক্সাম্পল আমাকে বলো তো কোথায় কোথায় অ্যামাইটোসিস ঘটে। একটা এক্সাম্পল হচ্ছে ব্যাকটেরিয়া, তোমরা সবাই চিনো ব্যাকটেরিয়াকে, চিনো ব্যাকটেরিয়াকে, চিনে নাকে? ব্যাকটেরিয়া একটা এক কোষী অণুজীব, কয়টা কোষ? ব্যাকটেরিয়া সবসময় একটা কোষী থাকে তাই না, ওই ব্যাকটেরিয়াতে কিন্তু অ্যামাইটোসিস ঘটে। তারপর তোমরা বলতে পারো সায়ানো ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়া, বা এটাকে ইংরেজিতে বলে ব্লু গ্রিন অ্যালগি, বিজিএ, ব্লু গ্রিন অ্যালগি, এখানেও কিন্তু তোমার কী ঘটে? অ্যামাইটোসিস ঘটে। মনে রাখবা এই ব্যাকটেরিয়া সায়ানো ব্যাকটেরিয়া হচ্ছে আদি কোষী, আদি কোষী, আদি কোষী, এক কোষী, আদি কোষী, এক কোষী। তার মানে এদের অ্যাকচুয়ালি কী হবে? অ্যামাইটোসিস হবে, এগুলো পরীক্ষায় আসবে নিচের, কোথায় অ্যামাইটোসিস ঘটে। আচ্ছা ভাই আপনি কিন্তু আবার প্রকৃত কোষও বলছেন, কিন্তু প্রকৃত কোষও কিন্তু অ্যামাইটোসিস হয়। তাহলে আমি যদি বলি প্রকৃত কোষ বলতে কোথায় কোথায় অ্যামাইটোসিস হয়, এটাও ইম্পর্টেন্ট। আপনি বলছেন ভাই এক কোষী আদি কোষীও তো হয় আবার প্রকৃত কোষেও হয়। আপনি আদি কোষটা আমাদেরকে দেখাইছেন, আমরা এমসিকিউতে আসলে পারবো, বাট প্রকৃত কোষ আসলে আমরা পারবো না, কারণ আমরা জানি না প্রকৃত কোষ কোথায় কোথায়। দেখো প্রকৃত কোষ একটা হচ্ছে ইস্ট, এই তোমরা ইস্ট ছিল, ইস্ট, ইস্ট হচ্ছে একটি এক কোষী ছত্রাক। খেয়াল করো ছত্রাকের মধ্যে এক কোষী বহু কোষী আছে, তো ইস্ট হচ্ছে এক কোষী ছত্রাক, যেটা আমরা পাউরুটিতে ইউজ করি, পাউরুটি ফোলানোর জন্য ইস্ট ব্যবহার করে, শুনছো না? ওই ইস্ট এক কোষী ছত্রাক, একটা কোষ, জাস্ট একটা কোষ বিধায় অ্যামাইটোসিস ঘটবে, শর্ত হচ্ছে এক কোষী হইতে হবে, ইস্ট হচ্ছে এক কোষী। তবে ইস্ট হচ্ছে এক কোষী হইলেও এটা প্রকৃত কোষ, ইস্ট কিন্তু আদি কোষ না, ইস্ট কিন্তু আদি কোষী না, ইস্ট হচ্ছে প্রকৃত কোষ। আচ্ছা অ্যামিবা চিনো? অ্যামিবা,
অ্যামিবাও কিন্তু প্রকৃত কোষ আবার এক কোষী, অ্যামিবাও কিন্তু একটা সেল আবার প্রকৃত কোষও বটে। তাহলে অ্যামিবাতেও কিন্তু অ্যামাইটোসিস হয়, শুধু এগুলাতে না, অ্যামিবাতে হয়, ইস্টে হয়, প্রকৃত কোষগুলোতে হচ্ছে, যেগুলো এক কোষী, এক কোষী মনে রাখবে এগুলো কি এক কোষী, অ্যামিবাতে হয়। আচ্ছা শুধু অ্যামিবাতে না, তারপর তারপর যেখানে হয় সেটা হচ্ছে তরুণাস্থির কোষ। আচ্ছা তরুণাস্থি চিনো? তরুণাস্থি, তরুণাস্থি হচ্ছে আমরা নরমাট্টি খাই না, এই মজা মজা করে নরমাট্টি খাই না, মুরগির নরমাট্টি, গরুর নরমাট্টি খাই না, নরমাট্টি, ওই নরমাট্টিগুলোকেই বলা হচ্ছে তরুণাস্থি। তরুণাস্থির ভিতরে যে কোষ থাকে ওগুলোকে বলা হয় কন্ড্রিওসাইট। ওই তরুণাস্থির কোষের সংখ্যা বৃদ্ধি হইতে হবে না, তরুণাস্থি কোষের সংখ্যা বৃদ্ধি হয় অ্যামাইটোসিস প্রক্রিয়া, প্রশ্ন হলে পারতে হবে। আচ্ছা শুধু তরুণাস্থির কোষ না, অ্যান্ডোস্পাম, অ্যান্ডোস্পাম বা বাংলায় বলে এটাকে শস্য। তোমরা সবাই অ্যান্ডোস্পাম চিনো? সেটা হচ্ছে তোমরা জানো দ্বি নিষেক হয়, দ্বি নিষেকের মাধ্যমে প্রথম নিষেকে তো জাইগট হয়ে যায়, দ্বিতীয় নিষেকে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে একটা শুক্রাণু মিলিত হয়ে বাইরের দিকে জাইগোটে, বাইরের দিকে একটা অ্যান্ডোস্পাম বা শস্য তৈরি হয়, যেটা পরবর্তীতে ভ্রূণকে কী করে পুষ্টি দেয়, ওইটাই হচ্ছে অ্যান্ডোস্পাম। অ্যান্ডোস্পামের কোষের সংখ্যাও বৃদ্ধি পায় কিন্তু অ্যামাইটোসিস। শুধু অ্যান্ডোস্পাম না, ভ্রূণ পর্দা, ভ্রূণ পর্দাতেও কিন্তু, ভ্রূণের যে একটা পর্দা তোমরা জানো, ভ্রূণের একটা পর্দা থাকবে, সকল ভ্রূণ একটা ভ্রূণ থাকে, ভ্রূণের একটা পর্দা থাকে, ভ্রূণের পর্দাতেও কিন্তু অ্যামাইটোসিস ঘটে। শুধু ভ্রূণ পর্দা না, কতগুলো কারণ, এগুলো এমসিকিউতে ঘুরাই দিবে, যে প্রশ্ন কী করবে ঘুরাই দিবে, তো প্রশ্ন ঘুরালে এগুলো জানতে হবে। সেটা হচ্ছে মাছের ডিম গঠনের, মাছের ডিম গঠনের প্রারম্ভিক পর্যায়ে, মাছের ডিম গঠনের শুরুর পর্যায়ে, মাছের ডিম গঠনের শুরুর পর্যায়েও কিন্তু ওখানে অ্যামাইটোসিস ঘটে। তাহলে কতগুলো সংখ্যা বুঝতে হচ্ছে, ব্যাকটেরিয়াতে ঘটে, সায়ানোব্যাকটেরিয়াতে ঘটে, প্রকৃত কোষের মধ্যে ইস্টে ঘটে, অ্যামিবাতে ঘটে, তরুণাস্থির কোষে ঘটে, অ্যান্ডোস্পামে ঘটে, ভ্রূণ পর্দাতে ঘটে, মাছের ডিম গঠনের শুরুর পর্যায়ে ঘটে, শুরুর পর্যায়ে নট শেষ পর্যায়ে, শেষ পর্যায়ে হলে আনসার হবে না, শুরু হইতে হবে, শুরুর দিকে ঘটে, এই জন্য শুরু লিখে দিছি। এগুলো আবার হেলা ফেলা দিও না, যদি প্রশ্নের শেষের পর্যায়ে দেয় কখনো শেষের পর্যায়েটা দেখাবে না, শুরুর দিকে হয়, শুরুর দিকে হয় অ্যামাইটোসিস। কোন দিকে হয়? শুরুর দিকে। কোন দিকে হয়? শুরুর দিকে। কোন দিকে হয়? শুরুর দিকে। বুঝতে পারছো? এগুলো যদি অপশনে থাকে পারবা না, ধরো তোমাকে বললো নিচের কোনটিতে অ্যামাইটোসিস ঘটে, এই অপশনগুলো তুমি পাইলা তাহলে ওইটাই রাইট আনসার হবে। এখানের মধ্যে তো একটা না একটা দিবে তোমাকে, বেশি প্রশ্ন ঘুরাইতে গেলে এগুলো এগুলো দিয়ে দিবে। তোমাকে যদি একটু প্রশ্ন হার্ড করতে চায়, ভ্রূণ পর্দা, মাছের ডিম গঠন, শুরু পর্যায়ে এগুলো দিয়ে দিবে, তখন তুমি ধরা খাবা না, কারণ এগুলো তো বইয়ে ওভাবে বলা নাই, সো এই জন্য ধরা খাবা তো এগুলো দিয়ে দিবে, ধরা খাবা না তো ধরা যাতে না খাও সেই ব্যবস্থা করে দিছি। আই হোপ বুঝতে পারছো কোথায় অ্যামাইটোসিস ঘটে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আরেক ধরনের আমি কোয়েশ্চেন করতে পারি। দেখো এমসিকিউতে আসলে কিভাবে প্রশ্ন ঘুরানো যায়, এই দেখো এখানে একটা কোয়েশ্চেন করবো আমি, এটা এটার আনসার তোমাদের থেকে আমি চাচ্ছি। সেটা হচ্ছে মিউসিস ঘটে প্রকৃত জনন মাতৃকোষে, এটা আনসার আসলে তো পারবা, কিন্তু যদি বলে হ্যাপ্লয়েড জীবে, এরকম একটা কোয়েশ্চেন করলো, হ্যাপ্লয়েড জীবে মিউসিস কোথায় ঘটে, হ্যাপ্লয়েড জীবে এরকম একটা, হ্যাপ্লয়েড মানে বোঝো তো যাদের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে এন, এক প্রস্থ ক্রোমোজোম, মিউসিস কোথায় ঘটে, এটার আনসার তোমরা আমাকে দিবা। আমি চারটা অপশন দিচ্ছি, এক নম্বর অপশন জনন কোষে, এটার আনসার তোমরা দিবা, এক নম্বর অপশন জনন কোষ, দুই নম্বর অপশন জনন মাতৃকোষ, দুই নম্বর অপশন জনন মাতৃকোষ, তিন নম্বর অপশন জাইগোট, তিন নম্বর অপশন জাইগোট, চার নম্বর অপশন জানি না, সাত নম্বর অপশন তুমি জানো না রে, তুমি জানো না বলে জানো না, মানে পারো না আর কি। এটা একটু আমাকে তোমরা আনসার দাও। নর্মালি দেখো মিউসিস কোথায় ঘটে, বসে জনন মাতৃকোষে, বাট এরকম একটা কোয়েশ্চেন করে ফেললো হ্যাপ্লয়েড জীবে মিউসিস কোথায় ঘটে, দেখি চারটার মধ্যে কোনটা একটা আনসার দাও, না পারলে আমি আসি, সমস্যা নেই, না পারলে আমি আসি, দেখি আনসার দাও তো, দেখি আনসার দাও তো। দেখি আনসার দাও তো, বলো হ্যাপ্লয়েড জীবে মিউসিস কোথায় ঘটে, দেখি এটা কে পারে। কে বলতেছো? ফাহমিদ আক্তার বলতেছো জাইগোট, মিনহাজ বিন মাসরিফ বলতেছো দুই নাম্বার জনন মাতৃকোষ, তুমি বলতে যাচ্ছ জনন মাতৃকোষ, অর্ণব আচার্য বলতে যাচ্ছ জাইগোট, তুমিও বলতেছো জাইগোট, আর কারা কারা বলবো বলো ভাই, ক্যামেরাটা একটু পিছনে নেন, আপনাকে দেখা যায় না, ক্যামেরা পিছনে নেন বলতে,
কিরকম পিছনে ক্যামেরা পিছনে নিলে লেখাও বুঝবো না। অর্ণব রায় বলতেছো সি, মোহাম্মদ তকি তামিল বলতেছো 100% জননমাতৃগোষ, ও এতটাই শিওর যে ও বলতেছে জননমাতৃগোষ 100% বলছে। আচ্ছা দেখি ও ওর 100% হয় কিনা। আর কেউ বলবা, আর কেউ বলবা না না? আচ্ছা ঠিক আছে, আর কেউ না বললো নেই। এখন দেখো আনসার কি হবে ভাইয়া, যারা জননমাতৃগোষ বলছো দেই আর অ্যাবসলিউটলি রং, যারা জননমাতৃগোষ বলছো দেই আর অ্যাবসলিউটলি রং। রাইট আনসার জাইগোট, রাইট আনসার জাইগোট। এখন তুমি নিশ্চয়ই আমাকে প্রশ্ন করবা ভাই এটা কেমনে, কারণ আপনি তো বলছেন মিউসিস গটে জননমাতৃকোষে, আপনি তো বলছেন মিউসিস গটে জননমাতৃকোষে, আমরা এখান থেকে দেখে দেখে এনে কপি করলাম, আমাদের দোষ কোথায়? কিন্তু সমস্যা হচ্ছে দোষ হচ্ছে তোমাদের বেসিকে। এই জননমাতৃকোষ দেখছো কি টুয়াইস এন, মানে ডিপ্লয়েড, এটা ঘটবে ডিপ্লয়েড জীবে, এটা ঘটবে ডিপ্লয়েড জীবে। কিন্তু হ্যাপ্লয়েড জীবে কীভাবে জননমাতৃকোষে মিউসিস ঘটবে? সাপোজ এটা হচ্ছে একটা হ্যাপ্লয়েড জীব মানে এন, এখানে যদি তুমি মিউসিস ঘটাইতে চাও দেখো হাফ এন করে দিবা। এই হাফ এন জীবনে পসিবল? কোথাও দেখছো হাফ এন? এন রে অর্ধেক বানায় হাফ এন বানাই দিছ, ইজ ইট পসিবল? হাফ এন কখনো দেখছো? এটা হচ্ছে হ্যাপ্লয়েড না, হ্যাপ্লয়েড মানে এন না। তুমি এখানে কি ঘটাইতে চাচ্ছ জননমাতৃকোষ, এটা ধরো এটা হচ্ছে জন, তুমি এটাতেই চাচ্ছ মিউসিস ঘটাইতে। হ্যাপ্লয়েড তো এনই হবে, হ্যাপ্লয়েড জীব তো এনই হবে, তো এনে যদি তুমি মিউসিস ঘটাও তাহলে তো হাফ এন হয়ে যাবে, হাফ এন জীবনে দেখছো নি, হয় হাফ এন পসিবল? ইজ ইট পসিবল না? তাহলে আনসার কী হবে? আনসার হবে জাইগোট। তোমরা জানো, আমি একটু তোমাদেরকে বলি যে নর্মালি হ্যাপ্লয়েড জীব কী করে, শুক্রাণু ডিম্বাণু তৈরি করে। ধরো এভাবে একটা শুক্রাণু তৈরি করছে, এভাবে একটা শুক্রাণু তৈরি করেছে, এই প্রসেসটাকে আমরা তখন বলবো মাইটোসিস। এদের ঘটনাটা একটু উল্টা হয়ে যাচ্ছে, একটু খেয়াল করো মাইটোসিসে কিন্তু ক্রোমোজোম সংখ্যা সেম থাকে। দেখো এখানে এন থাকলে এখানেও এন, তাহলে এটাকে আমরা বলি ক্রোমোজোম সংখ্যা সেম, ক্রোমোজোম সংখ্যা সেম থাকলে আমরা এটাকে মাইটোসিস বলি। এই ক্ষেত্রে কিন্তু একটু উল্টা হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে মাইটোসিসে শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়ে গেছে, এটা একটু এক্সেপশন মনে রাখবে, এটা একটু এক্সেপশন। মাইটোসিসে শুক্রাণু ডিম্বাণু হয়ে গেছে, আর শুক্রাণু আর ডিম্বাণু মিলে কী হয় বলতো? জাইগোট। আর জাইগোটটা কী বলতো ভাইয়া? জাইগোটটা হচ্ছে টুয়াইস এন, যোগ করো এন আর এন মিলে কত হয়? টুয়াইস এন না? এখন দেখো এই জাইগোটটা যদি টুয়াইস এনই থাকে তাহলে জীবটা কি কখনো হ্যাপ্লয়েড হতে পারবে? এটাই হচ্ছে আমাদের জীব, এটাই হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড জীব, জীবটা হচ্ছে হ্যাপ্লয়েড কিন্তু জাইগোট হয়ে গেছে টুয়াইস এন। এখন তোমরা আমাকে বলো জাইগোটটা যদি টুয়াইস এন থাকে তার বাচ্চা তো হয়ে যাবে ডিপ্লয়েড, কিন্তু সে বাবা হচ্ছে মা হচ্ছে হ্যাপ্লয়েড, তার বাচ্চা হয়ে যাবে ডিপ্লয়েড, ইজ ইট পসিবল? নট পসিবল। দ্যাটস ওয়াই এই জাইগোটে মিউসিস ঘটতে হবে। দেখো জাইগোটে এখন যদি মিউসিস ঘটে, দেখো ক্রোমোজোম সংখ্যা টুয়াইস এন থেকে এন এন হয়ে যাবে, এই দেখো এন, এই দেখো এন, তার মানে হ্যাপ্লয়েড জীবে মিউসিস কোথায় ঘটে? জাইগোটে। দ্যাট ইজ জাইগোট, দিস ইজ জাইগোট, আর জাইগোটে মিউসিস হয়েছে। আর এটা একটা বাচ্চা, এটা একটা বাচ্চা, বাচ্চাও কিন্তু মায়ের মতো হয়েছে। অবশ্যই আমার বাবা তো টুয়াইস এন, তাহলে আমিও তো টুয়াইস এন হবো, কিরে আমি কি এন হবো? তো ওর বাচ্চা যদি জাইগোটটা টুয়াইস এনে যদি থাকে ওর বাচ্চা হয়ে যায় ডিপ্লয়েড, এই জন্য এখানে মিউসিস ঘটতেই হবে, তাই এখানে আমরা হ্যাপ্লয়েড বাচ্চা পাবো। সো এই জন্য মনে রাখবা হ্যাপ্লয়েড যে মিউসিস ঘটে জাইগোট, এটা হচ্ছে আমি তোমাদের বেসিকটা ক্লিয়ার করছি। তোমরা হয়তো মুখস্থ করে পার, তোমাদেরকে আমি এটা মুখস্থ রাখতে বলতে পারতাম, বাট এটা তো তোমার বেসিকটা ক্লিয়ার হইতো না। এই বেসিক হচ্ছে এই জায়গায়, এই জায়গায় বেসিক, দ্যাটস ওয়াই জাইগোটে মিউসিস ঘটছে। এটা যাতে আসলে পার, যাতে না ভুলো, দেখছো ম্যাক্সিমাম অনেকেই কিন্তু জন্মমাতৃকোষ বলছো, কিন্তু মনে রাখবে হ্যাপ্লয়েড জীবে মিউসিস ঘটে জাইগোটে, হ্যাপ্লয়েড জীবে মিউসিস কোথায় ঘটে বলতো? জাইগোটে। কোথায় ঘটে বলতো? জাইগোটে। কোথায় ঘটে বলতো? জাইগোটে। এই জন্য এই ধরনের মিউসিসকে বলা হয় জাইগোটে ঘটে পিতায়, এই ধরনের মিউসিসকে বলা হয় জাইগোটিক মিউসিস, এই ধরনের মিউসিসকে বলা হয় জাইগোটিক মিউসিস। যেহেতু মিউসিসটা জাইগোটে ঘটে, যেহেতু মিউসিসটা জাইগোটে ঘটে, তাই এটাকে বলা হয় জাইগোটিক মিউসিস, তাই এটাকে বলা হয় জাইগোটিক মিউসিস, তাই এটাকে বলা হয় জাইগোটিক মিউসিস, তাই এটাকে বলা হয় জাইগোটিক মিউসিস। আর মনে রাখবা জাইগোটিক মিউসিস যদি বলে কখন হয়, যদি বলে জাইগোটিক মিউসিস কখন হয় তখন বলবা অঙ্কুরোদ্গমের সময়, অঙ্কুরোদ্গমের সময়। অঙ্কুরোদ্গম মানে বুঝো, অঙ্কুরোদ্গম মানে হচ্ছে জাইগোট থেকে শিশু উদ্ভিদ হওয়া, অঙ্কুরোদ্গম মানে জাইগোট থেকে শিশু উদ্ভিদ হওয়া। তো জাইগোটেই তো মিউসিসটা হচ্ছে,
তাই আমি বলবো এই জাইগোটিক মিউসিসটা হয় অঙ্কুরোদ্গমের সময়। জাইগোটিক মিউসিসটা অঙ্কুরোদ্গম মানে হচ্ছে জাইগোট থেকে শিশু হওয়া, জাইগোট থেকে শিশু হওয়াকে বলা হয় অঙ্কুরোদ্গম। লিখে রাখতে পারো নোট, একটু পাশে দিয়ে সাইড নোট দিয়ে লিখে রাখো, অঙ্কুরোদ্গম মানে কি? জাইগোট থেকে শিশু উদ্ভিদ হওয়া, জাইগোট থেকে শিশু উদ্ভিদ হওয়া। আর জাইগোটেই তো এই মিউসিসটা ঘটছে, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় জাইগোটিক মিউসিস। এই টার্মগুলো যখন এমসিকিউতে আসবে তোমাকে ধরতে জানতে হবে, ভুল করতে পারবে না। কী করতে পারবে না বলো তো? ভুল করতে পারবে না, কী করতে পারবে না বলো তো? ভুল করতে পারবে না, কী করতে পারবে না বলো তো? ভুল করতে পারবে না, ঠিক আছে? ওকে ক্লিয়ার, ওকে ক্লিয়ার, ক্লিয়ার ভাইয়া ক্লিয়ার। তোমাদেরকে আরেকটা কোয়েশ্চেন করি, এটার আনসার দাও। স্পোরোফাইটিক জীবে, স্পোরোফাইটিক জীবে মিউসিস কোথায় ঘটে? স্পোরোফাইটিক জীবে মিউসিস কোথায় ঘটে এটার আনসার দাও। এক দেহকোষ, এক দেহকোষ, দুই জননকোষ, দুই জননকোষ, তিন জনন মাতৃকোষ, চার জাইগোট। এটার আনসার দাও, বলো স্পোরোফাইটিক জীবে মিউসিস কোথায় ঘটে? স্পোরোফাইটিক জীবে মিউসিস কোথায় ঘটে? স্পোরোফাইটিক জীবে মিউসিস কোথায় ঘটে এটার আনসার দাও। স্পোরোফাইটিক জীবে মিউসিস কোথায় ঘটে এটার আনসার দাও। স্পোরোফাইটিক জীবে মিউসিস কোথায় ঘটে? স্পোরোফাইটিক জীবে মিউসিস কোথায় ঘটে এটার আনসার দাও। একজনে বলতেছে এক দেহকোষে, আশিফা রহমান দেহকোষে, মোহাম্মদ তকি আহমেদ জানো না, আচ্ছা তিন তিন মানে জনমাতৃকোষ, সরি জনমাতৃকোষে, মোহাম্মদ মুরাদ হাসান জনমাতৃকোষে, আর কেউ পারো না, আর কেউ পারো না, আর কেউ পারবে না। হ্যাঁ শারফিন শরীফ মুস্তারি বলতেছ দেহকোষে, রায়ান পারভিন বলতেছ দেহকোষে, আরিশা আহমেদ বলতেছ জননকোষে, ইউএম রিফাতুল ইসলাম সোহাগ বলতেছ বইয়ে আছে উত্তর। ওকে বইয়ে আছে উত্তর, দেখো এটার আনসার হচ্ছে যারা যারা দেহকোষ বলছো তারাও রং, যারা জননকোষ বলছো তারাও রং, যারা জাইগোট বলছো তারাও রং, আনসার হচ্ছে জনমাতৃকোষ। এটার আনসার উপরেই দেওয়া আছে, এটার আনসার উপরেই দেওয়া আছে। মিউসিস হয় জনন মাতৃকোষ ইন কেস অফ ডিপ্লয়েড। আবার দেখো অনেকে এই টার্মটা বুঝছে, স্পোরোফাইটিক জীব মানে কি? স্পোরোফাইটিক মানে হচ্ছে টয়েস অ্যান উদ্ভিদ, স্পোরোফাইটিক জীব মানে হচ্ছে টয়েস অ্যান উদ্ভিদ, স্পোরোফাইটিক জীব মানে হচ্ছে টয়েস অ্যান উদ্ভিদ। আর দেখো টয়েস অ্যান উদ্ভিদে আমি কি লিখে দিছি, দেখো প্রকৃত জনন মাতৃকোষ টয়েস অ্যান, তো প্রকৃত জনন মাতৃকোষে মূলত কী ঘটে? প্রকৃত জনন মাতৃকোষে মূলত কী ঘটে? এই এই জাইগোট ঘটে, প্রকৃত সরি প্রকৃত জন মাতৃকোষে কী ঘটে? এই মূলত এটা ঘটে। তাহলে স্পোরোফাইটিক মানে কি? টয়েস অ্যান, স্পোরোফাইটিক মানে কি? টয়েস অ্যান। পরীক্ষা আসলে পারবা না, যারা দেহকোষে তো আরে দেহকোষে কেন হবে, দেহকোষ তো মাইটোসিস হয়, দেহকোষে কী হয়? মাইটোসিস হয়, দেহকোষে কী হয়? মাইটোসিস ও মিউসিস কোন দুঃখ হবে, জননকোষ তো শুক্রাণু ডিম্বাণু, ওখানেও বা কীভাবে হবে, ওটা তো তৈরি হবে, যে জাইগোটে হওয়ার তো কোনো চান্সই নেই। এবং এই তোমার তাহলে স্পোরোফাইটিক জীবে কোথায় হয়? প্রকৃত জনকোষে, ঠিক আছে? ওকে ওকে তাহলে আমি মুছে ফেলতেছি, তোমরা এতক্ষণ এগুলো আমি লিখার সাথে সাথে এগুলো লিখে ফেলবা তোমরা। আমাদের তো এভাবে বললে তোমার অনেক সময় নষ্ট হবে, ঠিক আছে? এভাবে সাথে সাথে লিখে ফেলবা। আচ্ছা ঠিক আছে, অনেক জিনিস আমি তোমাদেরকে বললাম যেগুলো সিকিউরিতে আসতে পারে। এবার আসো কোষ বিভাজনের ইতিহাসটা একটু দেখো, কোষ বিভাজনের ইতিহাস, কোষ বিভাজনের ইতিহাস, কোষ বিভাজনের ইতিহাস। তোমরা কোষ বিভাজনের ইতিহাস জানো? সেটা হচ্ছে একজন সায়েন্টিস্ট ওয়াল্টার ফ্লেমিং, একজন সায়েন্টিস্ট ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে, 1882 সালে স্যালামান্ডার কোষে, স্যালামান্ডার প্রাণীর কোষে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন, প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন। কোথায় ভাই? স্যালামান্ডার প্রাণী কোষে। এখন তোমরা জিজ্ঞেস করবে ভাইয়া স্যালামান্ডার কি? দেখো স্যালামান্ডার হচ্ছে উভচর প্রাণী, অ্যামফিবিয়ান, উভচর, উভচর মনে আছে? এরা হচ্ছে কি? অ্যামফিবিয়ান, উভচর প্রাণী। চিনো তোমরা
ব্যাং হচ্ছে উভচর প্রাণীরা, সো এরা হচ্ছে অ্যাম্ফিবিয়ান ভোমন। এটা সাইন্টিফিক নেম মনে রাখতে হবে, পরীক্ষায় আসে। সেটা হচ্ছে ট্রাইটুরাস ম্যাকুলোসা। এটা পরীক্ষায় আসে যে অনেক সময় বলবে যে কোথায় প্রথম কোষ বিভাজন দেখা যায় বা কোন প্রাণীতে কোষ বিভাজন দেখা যায়। অনেক সময় স্যালামান্ডার না বলে এই সাইন্টিফিক নেমটা তোমাকে দিয়ে দিবে যদি ওরা প্রশ্ন ঘুরাইতে চায়। টিচারেরই মনে সিঙ্গারা হয়েছে প্রশ্ন ঘুরাইতে, উনি সাইন্টিফিক নেম দিয়ে তোমাকে বেকুব বানাবে, আর তুমিও সাইন্টিফিক না জেনে বেকুবের মতো হা করে তাকিয়ে থাকবা। তো তোমাকে কিন্তু এটা করতে হবে। এখানে কিন্তু বৃষ্টি পড়তেছে তাই আওয়াজ হচ্ছে, তো তোমরা একটু এই বৃষ্টির আওয়াজটা একটু তোমরা সহ্য করে নিবা, ঠিক আছে? এখানে একটু বৃষ্টি পড়তেছে। ট্রাইটুরাস ম্যাকুলোসা এটা একটু, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন এখান থেকে কিছু প্রশ্ন হয়, যেমন এরকম বলবে যে কোষ বিভাজন কে আবিষ্কার করে। একটা প্রশ্ন করবে কোষ বিভাজন কে আবিষ্কার করে, তাহলে মনে রাখবা নিঃসন্দেহে এটার আনসার, কোনো কনফিউশনে না ভুগে ফ্লেমিং দিয়ে দিবা, কোনো কনফিউশনে না ভুগে ফ্লেমিং দিয়ে দিবা। আবার মনে রাখবা এই যে ফ্লেমিং মূলত যে কোষ বিভাজন প্রক্রিয়া দেখছেন, ওই কোষ বিভাজন প্রক্রিয়াটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। তাই এখানে যদি মাইটোসিস নিয়েও কিছু বলে, তাহলে আনসার হবে ফ্লেমিং। যেমন ধরো প্রশ্ন এরকম করলো, মাইটোসিস কোষ বিভাজন কে আবিষ্কার করে, তাহলে আনসার কিন্তু সেম ফ্লেমিংই হবে। আনসার কিন্তু কী হবে? ফ্লেমিংই হবে, কোনো কনফিউশন থাকবে না, কারণ উনি যে কোষ বিভাজনটা দেখে ওইটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। তাই একে আমরা একাধারে মাইটোসিস কোষ বিভাজনের আবিষ্কারকও আমি বলতে পারি। অথবা এখানে প্রশ্নটা এরকম আসতে পারে, মাইটোসিস নামকরণ কে করেন। দেখো নামকরণ, এই মাইটোসিস কথাটা ইউজ করছে কে? সেম ফ্লেমিং। তাহলে এখানে প্রশ্ন অনেকভাবে ঘুরাইতে পারে সাথে সাইলে, সেটা বলতে পারে কোষ বিভাজন কে আবিষ্কার করে ফ্লেমিং, যদি বলে মাইটোসিস কোষ বিভাজন কে আবিষ্কার করে তাও ফ্লেমিং, যদি বলে মাইটোসিস নামকরণটা কে করে তাও ফ্লেমিং, সো এগুলো জাস্ট একটু বুঝেছি। লিখছো একজনে বলছো আমি লিখার টাইম দিই নেই, আমি এগুলো লিখতে তোমরা এগুলো লিখে ফেলবা, ঠিক আছে? এখন লিখো। লিখছো তো না? ওকে, আমি মুছে দিই, ঠিক আছে? ওকে, এখন দেখো কোষ বিভাজনের ইতিহাস মোটামুটি আমরা জানলাম। এখন মোটামুটি জানতে হবে আমাদের যে তিনটা কোষ বিভাজন প্রক্রিয়া আছে তার মধ্যে আমাদেরকে অ্যামাইটোসিস সম্বন্ধে একটু বিস্তারিত আলোচনা করতে হবে, কারণ এখান থেকে তোমার পরীক্ষায় আসে। অ্যামাইটোসিস শব্দটা অর্থ মনে আছে কি বলছি? এ মানে হচ্ছে এ প্লাস মাইটোসিস, মাইটোসিস মানে হচ্ছে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি, আর এ মানে হচ্ছে না, তার মানে অ্যামাইটোসিস মানে হচ্ছে যেখানে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় না। মাইটোসিস শব্দটার অর্থ হচ্ছে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হওয়া, আর এ মানে হচ্ছে না, তাহলে অ্যামাইটোসিস মানে হচ্ছে যেখানে প্রক্রিয়া স্পিন্ডল যন্ত্র কী হয় না, সৃষ্টি হয় না, যে প্রক্রিয়ায় স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় না। এখন পরীক্ষায় এটাই আসে যে অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে, তাহলে তুমি কী লিখবা? আমি লিখে দিচ্ছি, দেখো, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ থেকে সরাসরি বা আরেকটা ওয়ার্ড হচ্ছে প্রত্যক্ষ দুটি অপত্য কোষ বা ডটার সেল সৃষ্টি হয়, তাই হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন। এটাই লিখবা যদি পরীক্ষায় আসে হোয়াট ইজ অ্যামাইটোসিস কোষ বিভাজন, তাহলে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ থেকে সরাসরি বা প্রত্যক্ষ দুটি অপত্য কোষ সৃষ্টি হয় তাকে বলে অ্যামাইটোসিস কোষ বিভাজন। যেহেতু সরাসরি বা প্রত্যক্ষ কোষ বিভাজন ঘটে, তাই এটার অপর নাম প্রত্যক্ষ কোষ বিভাজন। দেখো এটার অপর নাম প্রত্যক্ষ কোষ বিভাজন। তাহলে আমাকে বলো তো লজিকটা কি, এটাকে প্রত্যক্ষ কোষ বিভাজন কেন বলতেছে? কারণ যেহেতু সরাসরি বা প্রত্যক্ষভাবে দুইটা কোষ তৈরি হয়ে যায়, সরাসরি ডাইরেক্ট তৈরি হয়ে যায়, কোনো ধাপ টাপ নেই, কোনো জটিল ধাপ নেই,
তাই এটাকে আমি আরেক নামে রাখতে পারি প্রত্যক্ষ কোষ বিভাজন। প্রশ্ন একটু ঘুরে এভাবে বলতে পারে প্রত্যক্ষ কোষ বিভাজন কাকে বলে, প্রশ্ন এভাবে ঘুরে দিতে পারে অ্যামাইটোসিস না বলে বললো প্রত্যক্ষ কোষ বিভাজন কাকে বলে, তাহলে তোমাকে বুঝে দিতে হবে এটা বুঝাচ্ছে কাকে অ্যামাইটোসিস, কেমন অ্যামাইটোসিসের সরাসরি বা প্রত্যক্ষ দুটি সেল তৈরি। আচ্ছা চলো আমরা একটা মাতৃকোষ নিই, ওটাকে আমরা ডাইরেক্ট দুটা সেলে ভাগ করে দিই। এই দেখো আমি এখানে একটা মাতৃকোষ নিলাম, এটা মাতৃকোষের সাইটোপ্লাজম, এটা মাতৃকোষের নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াসের ভিতরে আছে নিউক্লিওলাস, তাহলে এটা হচ্ছে সাইটোপ্লাজম, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিওলাস। দেখো এই মাতৃকোষ থেকে আমি দুইটা কোষ বাই করব। তো প্রথমে কী হবে দেখো, এই যে কোষটা দেখতে পাচ্ছ, প্রথমে এই যে সাইটোপ্লাজমটা দেখতে পাচ্ছ, সাইটোপ্লাজমটা ভিতরের দিকে ঢুকে যাবে, এই সাইটোপ্লাজমটা ভিতরের দিকে ঢুকে যাবে। তাহলে আমি দেখো এই সাইটোপ্লাজমটাকে একটু আমি ভিতরের দিকে ঢুকাই ফেলতেছি, দেখছো নর্মালি এরকম ছিল, এখন এটা আমি ভিতরের দিকে ঢুকাই ফেলছি, এটাকে বলা হয় সংকোচন বলতে পারো, এটাকে কী বলতে পারো সংকোচন, ভিতরের দিকে ঢুকে গেছে। এখন নিউক্লিয়াসটাও কিন্তু এটা যে ভিতরের দিকে ঢুকে গেছে, নিউক্লিয়াসটাও কিন্তু এটা নিউক্লিয়াসটা একটু লম্বা হবে, নিউক্লিয়াসটা আপাতত গোল আছে না, এখানে নিউক্লিয়াসটা লম্বা হয়ে যাবে। দেখো নিউক্লিয়াসটা এভাবে লম্বা হবে এবং নিউক্লিয়াসটাও ভেতরের দিকে ঢুকা শুরু করবে, দেখছো নিউক্লিয়াসটা লম্বা হয়েছে, তাহলে নিউক্লিয়াস কী হয়েছে বলতো, লম্বা হয়েছে। আচ্ছা নিউক্লিয়াসের ভিতরে কী আছে, নিউক্লিওলাস। আচ্ছা নিউক্লিয়াসকে যদি এভাবে টেনে লম্বা হয়ে যায় তাহলে এটার ভিতরে নিউক্লিওলাসও তো টেনে লম্বা হয়ে যাবে, তাই দেখো নিউক্লিওলাসও এরকম টেনে লম্বা হয়ে যাবে, এটা হচ্ছে নিউক্লিয়াস আর এটা হচ্ছে নিউক্লিওলাস। দেখো এটা যেহেতু লম্বা হয়ে গেছে তাই নিউক্লিওলাসটাও লম্বা হয়ে গেছে, তার মানে এখানে আমি বলতে পারি নিউক্লিয়াস কী হয়েছে, নিউক্লিয়াস লম্বা ও সংকুচিত হয়েছে, নিউক্লিয়াস লম্বা ও সংকুচিত হয়েছে। আচ্ছা আমাকে বলো তো এই নিউক্লিয়াসটাকে দেখতে কীরকম লাগতেছে, এই এই নিউক্লিয়াসটাকে দেখতে কীরকম লাগতেছে বলো তো, ডাম্বেল ডাম্বেল, আমরা জিমে ব্যায়াম করি যে ডাম্বেল আঙ্গাইরা, এরকম ডাম্বেলের মতো লাগতেছে না, তাই এই নিউক্লিয়াসকে বলা হয় ডাম্বেলাকার নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসকে বলা হয় ডাম্বেলাকার নিউক্লিয়াস। পরীক্ষায় আসে প্রশ্ন যে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসের আকৃতি কীভাবে থাকে, আনসার হচ্ছে ডাম্বেল আকারে থাকে, আনসার হচ্ছে ডাম্বেল আকারে থাকে। বাইরে বৃষ্টি পড়তেছে, ব্যাকগ্রাউন্ডটা আওয়াজ হচ্ছে, সো এটা একটু কনসিডার করবা, ঠিক আছে। ডাম্বেল আকারে নিউক্লিয়াস, ডাম্বেল আকার দেখো অনেকটা জিমে আমরা ডাম্বেল করি না, ওই ডাম্বেলের মতো দেখতে, ওকে কিসের মতো দেখতে, ডাম্বেলের মতো দেখতে, ওকে ওকে এতটুকু তো বুঝছো। আচ্ছা এইবারে তাহলে কী হবে, এইবারে তাহলে কী হবে ভাইয়া, এইবার কিচ্ছু হবে না, আমি এখানে একটু উপরে এই লাইনগুলো একটু মুছে দিই, হ্যাঁ উপরের দিকে একটু ফিগারটা দেখাই, এখানে এখানে জায়গা নাই, এই লাইনগুলো একটু মুছে দিই। এইবার ঘটনা কী ঘটবে দেখো তো, এইবার কিচ্ছু না, এই সাইটোপ্লাজমের বিভাজন ঘটবে এবং নিউক্লিয়াসের বিভাজন ঘটবে, কিসের, এই নিউক্লিয়াসটা এদিক দিয়ে বিভাজিত হয়ে যাবে, নিউক্লিয়াসটা আলাদা হয়ে যাবে, দুটোটা নিউক্লিয়াস আলাদা হয়ে যাবে, মাঝখান দিয়ে বিভাজন ঘটবে আর এদিক দিয়ে সাইটোপ্লাজমের বিভাজন ঘটবে। তাহলে দেখো ঘটনাটা আমি একটু দেখাচ্ছি, তার আগে ঘটনাটা একটু আমি দেখাচ্ছি, দেখো এই ঘটনাটা আমি এভাবে দেখাচ্ছি, এই দেখো এখনও সাইটোপ্লাজমের বিভাজন ঘটতেছে এবং দেখো এখানে হচ্ছে আবার ডাম্বেলাকার নিউক্লিয়াস, ভিতরে যে দুইটা নিউক্লিও, এই যে নিউক্লিওলাসটা আছে এটা হচ্ছে কী বলতো নিউক্লিওলাস, দেখো নিউক্লিওলাস নিউক্লিওলাস, এই নিউক্লিওলাস দুইটা আলাদা হয়ে যাবে, সংকুচিত হইতে 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 নিউক্লিয়াস দুটো টানতে 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 নিউক্লিয়াস দুটো আলাদা হয়ে যাবে, দেখো ভিতরে নিউক্লিওলাস দুইটা আলাদা হয়ে গেছে। এইবার কী ঘটনা ঘটবে সেটা হচ্ছে নিউক্লিয়াসের মাঝখান দিয়ে বিভাজন ঘটবে, সাইটোপ্লাজমেরও মাঝখান দিয়ে বিভাজন ঘটবে, তার মানে দেখো নিউক্লিয়াসের বিভাজন ঘটবে, নিউক্লিয়াসের বিভাজন তারপর সাইটোপ্লাজমের বিভাজন, এই দুইটা বিভাজনের মাধ্যমে নিউক্লিয়াস দুইটাও আলাদা হয়ে যাবে, তাহলে দেখো নিউক্লিয়াস দুইটাকে আমি আলাদা করতেছি এবং সাইটোপ্লাজম দুইটাও আলাদা হয়ে যাবে, দেখো সাইটোপ্লাজম দুইটাকে আমি আলাদা করতেছি, তাহলে দেখো এই দুইটা কোষকে আমরা কি বলবো অপত্য কোষ। তাহলে দেখো এখানে কোনো জটিল কোনো ধাপ নাই আছে, এখানে কোনো জটিল কোনো ধাপ আছে কিচ্ছু হয়নি, জাস্ট
নিউক্লিয়াস এভাবে লম্বা হয়ে গেছে, সংকুচিত হয়েছে, সাইটোপ্লাজম সংকুচিত হয়ে গেছে, এক প্রকারে নিউক্লিয়াসই বিভাজন করছে, সাইটোপ্লাজমই বিভাজন করছে, ফাইনালি এই দুইটা অপত্যকোষ আমরা পেয়ে গেছি। সো মাতৃকোষ থেকে দুটি অপত্যকোষ সৃষ্টি হয়েছে কোনো জটিল প্রক্রিয়া ছাড়া, সরলভাবে ঘটছে, এটাকেই বলা হয় অ্যামাইটোসিস সেল ডিভিশন। তোমরা এই ফিগারটা একটু আগে পরীক্ষায় আসলে পরীক্ষায় দুই নম্বরে আসবে, অ্যামাইটোসিস কোষ বিভাজন কি চিত্র সহ ব্যাখ্যা করো, অ্যামাইটোসিস কোষ বিভাজন কি চিত্র সহ ব্যাখ্যা করো। তো তোমাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে এটা আমি লিখে দিছি, আর এই চিত্রটা তোমরা পরীক্ষায় এঁকে দিবা, এই চিত্রটা এভাবেই, এটা হচ্ছে এক নম্বর, এটা দুই নম্বর, এটা তিন নম্বর, এটা চার নম্বর, এভাবে ফিগারটা এঁকে দিবা, তাহলে তোমাকে দুইয়ে দুই দিবে, তাহলে তোমাকে কী দিয়ে দিবে, দুইয়ে দুই দিবে, তোমরা আঁকছো, এটা এই জিনিসটা আঁকছো, এভাবে লিখবা, আঁকছো, মুছে দেই, মুছে দেই, আমাকে বলো আমি মুছে দেই, ওকে মুছে দেই, মুছে দিচ্ছি। কিন্তু এখানে কিছু কথা লেখো, এক নাম্বার এটি সরল ধরনের কোষ বিভাজন, এটি হচ্ছে কি সরল ধরনের কোষ বিভাজন, একদম কোনো জটিল কোনো প্রক্রিয়া নাই, খুব সরলভাবে বিভক্ত হয়ে গেছে, ঠিক আছে, এটা এবং এটাকে আমি প্রত্যক্ষ বা সরাসরি কোষ বিভাজনও বলতে পারি, ঠিক আছে। আচ্ছা এখন দেখো, এখানে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্যকোষ সৃষ্টি হয়েছে, একটি মাতৃকোষ থেকে সরাসরি দুটি অপত্যকোষ সৃষ্টি হয়েছে। তিন নাম্বার, এখানে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় না, স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় না, প্রশ্ন হইল কেন, দেখি আমাকে বলো তো, এইখানে আমি একবারই স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করেছি, স্পিন্ডল যন্ত্র আমি সৃষ্টি করে নাই, তাহলে এটার আনসার কি, কেন এখানে স্পিন্ডল সৃষ্টি হয় না, কারণ তোমরা জানো এই যে মাতৃকোষ নিয়েছি এটা একটা আদিকোষী জীব, তো আমি যদি আদিকোষ জীবী নিই, আদিকোষ, আদিকোষ কিন্তু বলছে কি যে ওখানে কোনো রাইবোজোম ছাড়া কোনো অঙ্গাণু থাকে না, মানে হচ্ছে এখানে সেন্ট্রোজোম থাকে না, কি থাকে না বলো তো, সেন্ট্রোজোম থাকে না। আচ্ছা সেন্ট্রোজোম যদি না থাকে তাহলে সেন্ট্রোজোমে থাকে মাইক্রোটিউবুল, তাহলে মাইক্রোটিউবুলও থাকবে না, আর মাইক্রোটিউবুল যদি না থাকে স্পিন্ডল যন্ত্র তৈরি হবে না, কারণ আমরা জানি মাইক্রোটিউবুল দিয়েই কিন্তু স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়, যেটা আসে সেন্ট্রোজোমের সেন্ট্রিওল থেকে, যেহেতু এখানে সেন্ট্রোজোমই থাকে না তো মাইক্রোটিউবুল আসার কোনো প্রশ্নই নেই, আর মাইক্রোটিউবুল না থাকলে কি হবে না, সেন্ট্রোজোম স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় না, দ্যাটস ওয়াই এখানে কোনো স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় না, আদিকোষ সেন্ট্রোজোম থাকে না, আর স্পিন্ডল সেন্ট্রোজোম না থাকে সেন্ট্রিওল থেকে মাইক্রোটিউবুল সৃষ্টি হবে না, আর মাইক্রোটিউবুল না থাকলে স্পিন্ডল যন্ত্র তৈরি হবে না, কারণ আমরা জানি মাইক্রোটিউবুল লাগে স্পিন্ডল যন্ত্র দিতে, কী লাগে মাইক্রোটিউবুল লাগে, এইখানে সেন্ট্রোজোম না থাকলে মাইক্রোটিউবুল করতে গিয়ে আসবে, দ্যাটস ওয়াই এখানে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় না। আরেকটি ইম্পর্টেন্ট কথা, এখানে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিও ওলাসের বিলুপ্তি ঘটে না, নিউক্লিও ওলাসের বিলুপ্তি হয় না, নিউক্লিও ওলাস বিলুপ্ত হয় না। আচ্ছা তোমরা কি কখনো আমাকে দেখছো এখানে আমি নিউক্লিয়াসকে ডিসঅ্যাপিয়ার করে দিতে, অদৃশ্য করে দিতে, নিউক্লিও ওলাসকে অদৃশ্য করে দিতে, যেটা মাইটোসিস হয়, এখানে তো এটা হয় নাই, এখানে নিউক্লিও ওলাসও বিলুপ্ত হয় নাই, নিউক্লিয়ার মেমব্রেনও বিলুপ্ত হয় নাই, এগুলো ইনটেক্ট থাকে, এই কথাটা মাথায় রাখবে, কারণ এগুলো এমসিকিউতে আসবে, এগুলো কোথায় আসবে, এমসিকিউতে আসবে, বলবে যে নিচের কোনটি অ্যামাইটোসিসে দেখা যায়, তো এটার মধ্যে একটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিও ওলাস বিলুপ্ত হয় না, ইনটেক্ট থাকে, ওকে এতটুকু তো বুঝছো না। পাঁচ নম্বরে লিখো যে এক্সাম্পল, তো আমি লিখে দিছি আগে, এক্সাম্পল তো লিখে দিছি, আমি আর লিখে দিচ্ছি না, এক্সাম্পল লিখে দিছি না, কোথায় কোথায় এই অ্যামাইটোসিস ঘটে, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়া, আদিকোষে ঘটে, প্রকৃত কোষের মধ্যে ইস্টে ঘটে, অ্যামিবাতে, আগে লিখে দিছি, এগুলো লিখে দিবা, অ্যামিবাতে ঘটে, তরুণাস্থির কোষে ঘটে, তারপর আর কোথায় কোথায় ঘটে বলতো, তরুণাস্থির কোষ অ্যান্ডোস্পামে ঘটে, তারপর আর কোথায় ঘটে, ভ্রূণ পর্দাতে ঘটে, তারপর আর কোথায় ঘটে, মাছের ডিম গঠনের শুরুর দিকে ঘটে, বাচ্চারা ডিম গঠনের শুরুর দিকে ঘটে, এই সকল এক্সাম্পলগুলো তোমার মনে রাখতে হবে, এগুলো এমসিকিউতে আসবে, আর এগুলো না পড়ার কারণে স্টুডেন্ট এগুলো ভুল করবে, সো বুঝতে পারছো না। আচ্ছা আমি মুছে দেই, এবারে দেখো এই অ্যামাইটোসিসের তাৎপর্যটা কি, অ্যামাইটোসিসের তাৎপর্যটা কি, অ্যামাইটোসিস কি ভূমিকা রাখে, সেটা হচ্ছে এক কোষী জীবের সংখ্যা বৃদ্ধি ঘটে, এক কোষী জীবের জীবদের সংখ্যা বাড়ে, তোমরা দেখছো আমি একটা এক কোষী জীব নিছি না, সেটা ধরে ইস্ট নিছি, ধরে নাও এটি ইস্ট নিছি, দেখছো একটা ইস্ট থেকে আমি দুইটা ইস্ট তৈরি করছি, একটা ইস্ট থেকে আমি দুইটা ইস্ট তৈরি করছি,
তাহলে এক কোষে জীবের সংখ্যা বাড়ছে না, একটা ইস থেকে দুইটি ইস্টের বাচ্চা তৈরি হচ্ছে। তাহলে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় এক কোষী জীবদের বাচ্চা তৈরি হয় বা এক কোষী জীবদের সংখ্যা বাড়ে। দুই নম্বর হচ্ছে স্পিন্ডল যন্ত্র না থাকায়, স্পিন্ডল যন্ত্র না থাকায় ক্রোমোজোমের মুভমেন্ট ঘটে না। তোমরা জানো যে স্পিন্ডল যন্ত্র থাকার কারণে ক্রোমোজোম কিন্তু মুভ করতে পারে, স্পিন্ডল যন্ত্র বাই বাই, তো ক্রোমোজোমের মুভমেন্ট ঘটে না, ফলে অপত্য কোষে ক্রোমোজোমের সঠিক বন্টন হয় না। সঠিক বন্টন মানে বুঝতেছো, ধরো একটা কোষে ছয়টা ক্রোমোজোম আছে, তো আমরা আশাই করতে পারি যে দুইটা কোষ তৈরি হবে, এখানে এখানেও ছয়টা থাকবে, এখানেও ছয়টা থাকবে। একটা একটা মাতৃকোষে ধরো ছয়টা ক্রোমোজোম আছে, তো তার যে দুইটা বাচ্চা তৈরি হয়েছে আমরা আশাই করতে পারি তার দুইটা বাচ্চাতে ছয়টা ক্রোমোজোম থাকবে। কিন্তু এখানে অ্যাকচুয়ালি কোনো স্পিন্ডল যন্ত্র না থাকে ক্রোমোজোমের মুভমেন্ট হয় না, কারণ স্পিন্ডল যন্ত্রে ক্রোমোজোমের মুভমেন্ট থাকে, ফলে অপত্য কোষে ক্রোমোজোমের সঠিক বন্টন হয় না। দেখা যাচ্ছে কোনো একটা কোষ, অপত্য কোষ চারটা ক্রোমোজোম পেয়ে যাচ্ছে, দশটা ক্রোমোজোম পেয়ে যাচ্ছে, কোনো একটা কোষ ছয়টা ক্রোমোজোম পাচ্ছে, তাহলে ক্রোমোজোমের সঠিক বন্টনটা হচ্ছে না, এটাই বুঝাতে চাইছি। সো এটাই হচ্ছে তাৎপর্য, এক কোষে জীবদের সংখ্যা বাড়ে, আর একটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র না থাকে ক্রোমোজোমের মুভমেন্ট ঘটে না, ফলে অপত্য কোষে ক্রোমোজোমের সঠিক বন্টন হয় না। এতটুকু বুঝছো? শেষ। তাহলে অ্যামাইটোসিস শেষ। ওকে, মুছে দিই, অ্যামাইটোসিস শেষ। এইবার আসো মাইটোসিস। তাহলে আমাকে বলো মাইটোসিস শব্দটার অর্থ আমি ভেঙে কী বলছিলাম? মাইটোসিস শব্দটা হচ্ছে ওসিস প্লাস মাইটোস। দেখো মাইটোস শব্দের অর্থ কী বলো তো? স্পিন্ডল যন্ত্র, তোমরা জানো, আর ওসিস মানে হচ্ছে সৃষ্টি বা ফর্মেশন যেটাই বলো। তার মানে তোমরা জানো মাইটোসিসের প্রো মেটাফেস পর্যায়ে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। সো মাইটোসিস শব্দটা হচ্ছে এখানে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হবে, কী তৈরি হবে? স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হবে। এখন আমাকে একটু বলো যে মাইটোসিস প্রক্রিয়া অ্যাকচুয়ালি কোথায় ঘটে বলো তো? এই মাইটোসিস প্রক্রিয়াটা কোথায় ঘটে বলো তো? মনে আছে প্রকৃত দেহ কোষ, যেটা হচ্ছে টুয়াইস এন। মাইটোসিস প্রক্রিয়াটা ঘটে কোথায় বলো তো? প্রকৃত দেহ কোষে। আনসার আসলে যদি বলে মাইটোসিস কোথায় ঘটে, আনসার হচ্ছে দেহকোষ। আনসার হচ্ছে কি? দেহকোষ। এখন মাইটোসিস প্রক্রিয়াকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, আরেকটা হচ্ছে সাইটোকাইনেসিস। ভালোভাবে দেখো, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। ভেয়া ভেয়া ভেয়া, ক্যারিওকাইনেসিস মানে কি, সাইটোকাইনেসিস মানে কি? ভেয়া ভেয়া, ক্যারিওকাইনেসিস মানে কি, ক্যারিওকাইনেসিস মানে কি আর সাইটোকাইনেসিস? ভেয়া, ক্যারিওকাইনেসিস মানে কি আর সাইটোকাইনেসিস মানে কি বুঝে দিচ্ছি। দেখো এখানে দুইটা ওয়ার্ড পাবে, একটা হচ্ছে কাইনেসিস আর একটা হচ্ছে ক্যারিয়ন। কাইনেসিস মানে হচ্ছে বিভাজন, আর ক্যারিয়ন শব্দটার অর্থ হচ্ছে নিউক্লিয়াস। তার মানে বুঝতেই পারতেছ ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। এইখানে দেখো কাইনেসিস মানে হচ্ছে বিভাজন, আর সাইটো মানে হচ্ছে সাইটোপ্লাজম। তার মানে বুঝতে পারতেছ সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। তার মানে প্রকৃত দেহকোষের দুই ধরনের বিভাজন ঘটে, একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন আর একটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। এখন আমাকে প্রশ্ন করতে পারো, ভাইয়া এই দুইটার মধ্যে কোনটা আগে ঘটে? আমি বলবো এইটা, এই ক্যারিওকাইনেসিসটা আগে ঘটে। এটা ঘটার পরে কিন্তু আমাদের সাইটোকাইনেসিস ঘটে, সাইটোকাইনেসিসটা পরে ঘটে। মনে রাখবা সবসময় ক্যারিওকাইনেসিস আগে হয়, তারপর সাইটোকাইনেসিস পরে হয়। আগে নিউক্লিয়াসের বিভাজন হবে, তারপর সাইটোপ্লাজমের বিভাজন হবে, কখনো আগে সাইটোপ্লাজমের বিভাজন হবে না। আগে এটা এনশিওর করার পরে আমি এটা করব। আচ্ছা, এই ক্যারিওকাইনেসিস সর্বপ্রথম কে দেখে জানো? এই ক্যারিওকাইনেসিস একজন বিজ্ঞানী সর্বপ্রথম দেখেন, তার নাম হচ্ছে স্লাইকার। তার মধ্যে নাম তেমন হচ্ছে স্লাইকার কত সালে? 1879 সালে। 1879 সালে সর্বপ্রথম বিজ্ঞানী স্লাইকার নিউক্লিয়াসের বিভাজন দেখতে পান এবং এর নাম দেন ক্যারিওকাইনেসিস এবং এর নাম দেন ক্যারিওকাইনেসিস। প্রশ্ন যদি আসে নিউক্লিয়াসের বিভাজন সর্বপ্রথম কে দেখেন, তাহলে আনসার হবে কিন্তু স্লাইকার। নিউক্লিয়াসের বিভাজন নামকরণ অথবা
সর্বপ্রথম কে দেখেন? দুইটাই, নামকরণ অথবা সর্বপ্রথম কে দেখেন? আনসার হচ্ছে স্প্লাইকার। আগে এটা করবে তারপর এটা করবে, কেমনে ভাইয়া বুঝাই দিই তাহলে কেমনে? ধরে নাও এটাই হচ্ছে আমাদের দেহকোষ, এই দেহকোষের এটা হচ্ছে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসে সাপোজ ধরে নাও দুইটা ক্রোমোজোম, নিউক্লিয়াসে সাপোজ ধরে নাও দুইটা ক্রোমোজোম, ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে দেহকোষ, এটা হচ্ছে নিউক্লিয়াস, খেয়াল করো এটা হচ্ছে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের ভেতরে আছে ধরে নাও দুইটা ক্রোমোজোম। তো প্রথমে আমি কি বলছি, ক্যারিওকাইনেসিস ঘটবে। তো দেখো এইখানে দেখো, মাইটোসিসের ক্ষেত্রে আমরা জানি ক্রোমোজোম সংখ্যা কিন্তু অপত্য কোষে সেম থাকে, তো এখানে যদি ক্রোমোজোম হয় প্রথমে এখানে একবার ক্রোমোজোমের বিভাজন করতে হবে, প্রথমে দেখো এখানে ক্রোমোজোমের বিভাজন করতে হবে, ক্রোমোজোমের বিভাজন। আচ্ছা বলো তো এখান থেকে একটা ক্রোমোজোম বাইর করো, এখান থেকে একটা ক্রোমোজোম বাইর করো, এটা এই ক্রোমোজোমটা যদি ভাগ করো এখান থেকে তুমি পাবা দুইটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমটাকে যদি ভাগ করো এখান থেকে পাবা তুমি দুইটা ক্রোমোজোম, তাহলে তুমি ক্রোমোজোম পাচ্ছ কয়টা? ক্রোমোজোমের বিভাজনের কারণে চারটা। তাহলে এখানে আমি যে সেলটা আঁকবো না, এই সেলে আমি কয় নিউক্লিয়াস আমি কয়টা ক্রোমোজোম দিব? চারটা, এক দুই তিন চার, কারণ ক্রোমোজোমের বিভাজন করতে হবে মাইটোসিসে, ক্রোমোজোম বিভাজন একটা থেকে দুইটা, একটা থেকে দুইটা, তাহলে দুইটা থেকে কয়টা হয়ে গেল? চারটা। এইবার এই দিক দিয়ে নিউক্লিয়াসটার বিভাজন ঘটবে, দেখো এই মাঝখানে এমনভাবে নিউক্লিয়াসের ক্রোমোজোমটা ঘটবে যাতে এই পাশে দুইটা ক্রোমোজোম থাকে, এই পাশে দুইটা ক্রোমোজোম থাকে, এমনভাবে নিউক্লিয়াসের বিভাজনটা ঘটবে মানে ক্যারিওকাইনেসিস ঘটবে যাতে এই পাশে দুইটা ক্রোমোজোম থাকে, এই পাশে দুইটা ক্রোমোজোম থাকে। তাহলে ঘটনা কী হইলো আমাকে বলো তো, ঘটনা কী হইলো আমাকে বলো তো? এই যে দেখো, এই যে নিউক্লিয়াসের দুই ভাগে বিভাজিত হয়, এদিক দিয়ে একটা নিউক্লিয়াস, এদিক দিয়ে একটা নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসের দুইটা ক্রোমোজোম, এই নিউক্লিয়াসের দুইটা ক্রোমোজোম, এতটুকু বুঝতে পারছো? কারণ টোটাল চারটা বের করছি না, তো চারটা থেকে এই পাশে দুইটা, এই পাশে দুইটা, তো এই নিউক্লিয়াসে দুইটা নিউক্লিয়াস। তাহলে এখানে কী ঘটছে বলো তো? এখানে ঘটছে ক্যারিওকাইনেসিস, এখানে ঘটছে কি? ক্যারিওকাইনেসিস, এখানে কী ঘটছে? ক্যারিওকাইনেসিস, এটা ঘটছে। তাহলে এটা আগে ঘটছে না, নাকি এটা আগে ঘটছে? এটা ঘটনা। এবার দেখো মাঝখান দিয়ে এবার সাইটোপ্লাজমের বিভাজন ঘটবে, এই বরাবর, তাহলে সাইটোপ্লাজমের বিভাজন ঘটবে, তাহলে এটা হচ্ছে সাইটোকাইনেসিস। এবার ঘটবে কী বলো তো? সাইটোকাইনেসিস, এবং সাইটোকাইনেসিস ঘটার কারণে এখান থেকে আমি দুইটা সেল পাবো, একটা হচ্ছে এরকম সেল আর একটা হচ্ছে এরকম সেল। তাহলে এই সেলেও দুইটা ক্রোমোজোম পাবো, দেখো এই সেলেও দুইটা ক্রোমোজোম, এই সেলেও দুইটা ক্রোমোজোম, তাহলে এগুলোকে আমি কী বলবো? এগুলোকে বলবো অপত্য কোষ, এগুলোকে বলবো আমরা অপত্য কোষ। এগুলো হচ্ছে বেসিক, ক্লিয়ার করতেছি তোমাদেরকে। তাহলে এই ঘটনাটাই হচ্ছে মাইটোসিস, যেখানে একটা কোষ থেকে দুইটা কোষ সৃষ্টি হয়, এবং ভালো করে খেয়াল করো এখানে একবার ক্যারিওকাইনেসিস ঘটছে, একবার সাইটোকাইনেসিস ঘটছে, একবার ক্রোমোজোমের বিভাজন ঘটছে, ক্রোমোজোমের বিভাজন একবার, ক্যারিওকাইনেসিস একবার, সাইটোকাইনেসিস একবার, এবং একটা থেকে ফাইনালি দুইটা কোষ সৃষ্টি হয়েছে। এবং ভালো করে দেখো এখানে যতগুলো ক্রোমোজোম ছিল অপত্য কোষেও ঠিক ততগুলো ক্রোমোজোম আছে, এখানে যতগুলো ক্রোমোজোম আছে এইখানেও ঠিক ততটা ক্রোমোজোম আছে। দেখো এই মাতৃদেহ কোষে দুইটা ক্রোমোজোম আছে, অপত্য কোষেও দুইটা ক্রোমোজোম আছে, তার মানে আমরা জানি যে মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, তাই মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলে। কী বলে মাইটোসিস কোষ বিভাজনকে? কী বলে বলো তো? সমীকরণিক কোষ বিভাজন করে মাইটোসিস কোষ বিভাজনকে কী বলে বলো তো? সমীকরণিক। কেন? কারণ মাতৃকোষে যতগুলো ক্রোমোজোম থাকে অপত্য কোষেও ঠিক ততগুলো ক্রোমোজোম থাকে, মাতৃকোষে দুইটা অপত্য কোষেও দুইটা, তাই যেহেতু ক্রোমোজোম সংখ্যা সমান তাই আমরা বলতে পারি যে মাইটোসিস কোষ সমীকরণ কোষ বিভাজন। এটা পরীক্ষা আসে দুই নম্বরে যে মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণ কোষ বিভাজন বলতে কী বুঝো, তো এটাই, মাতৃকোষে যতটা ক্রোমোজোম থাকে অপত্য কোষেও ঠিক ততটা ক্রোমোজোম থাকে। আই হোপ তোমরা মাইটোসিসের বেসিকটা অর্জন করতে পারছো। সো মাইটোসিস আমাকে বলো তো ক্রোমোজোমের ডিভিশন কয়বার, একটু এগুলো একটু পরীক্ষায় আসে, ক্রোমোজোমের ডিভিশন কয়বার? একবার, এই দেখো এখানে একবার করছে। ক্যারিওকাইনেসিস কয়বার? একবার। ক্যারিওকাইনেসিস কয়বার? একবার। সাইটোকাইনেসিস কয়বার? একবার। সব কিছু একবার একবার ঘটে, সব কিছু কয়বার ঘটে? একবার ঘটে, এগুলো পরীক্ষায় আসে, মনে রাখবা। মাইটোসিসে ক্রোমোজোমের ডিভিশনও একবার, ক্যারিওকাইনোসিসও একবার, সাইটোকাইনোসিসও একবার।
সব কিছু একবার একবার। আর এটা কোথায় ঘটে? মাইটোসিসে ঘটে। মাইটোসিসকে কি বলে? সমীকরণী কোষ বিভাজন বলে। কেন বলে আনসার করতে পারবা? সমীকরণী কোষ বিভাজন কেন বলে আনসার করতে পারবা? এক সমীকরণ কোষ বিভাজন কেন বলে আনসার করতে পারবা? মাতৃকোষে যতটা ক্রোমোজোম অপত্য কোষেও ঠিক ততটা ক্রোমোজোম, মানে সমান সমান বিধায় সমীকরণ নিক, সমান বিধায় সমীকরণ নিক। এগুলো হচ্ছে তোমার কিসের বেসিক? মাইটোসিসের বেসিক। এগুলো কিসের বেসিক? মাইটোসিস। আসে আশা করি তোমরা এই বেসিকটা ধরতে পারছ। আচ্ছা শেষ, মাইটোসিস সম্বন্ধে এই বেসিকগুলো জানলেই চলবে, মাইটোসিস সম্বন্ধে এই বেসিকগুলো জানলেই চলবে, মাইটোসিস সম্বন্ধে এই বেসিকগুলো জানলেই কি চলবে, ঠিক আছে? পারবা? ওকে মুছে দেয়, হ্যাঁ মুছে দেয়, তোমরা লিখছো তো মুছে দেয়। ওকে তোমরা নোট করবা, বুঝছ? তোমরা একটু কি করবা, নোট করবা। নোট করাটা হচ্ছে এখানে মেইন। হ্যাঁ সব নোট করছি। মাইটোসিস তো প্রকৃত কোষেও থাকে, আর এখানে তো দেখো, হ্যাঁ তুমি একটা ভালো কোয়েশ্চেন করছো, মাইটোসিস তো প্রকৃত কোষেও থাকে, তো ওখানে তো সেন্ট্রোসোম থাকার কথা। দেখো আমি একটা কথা বলি, সকল কোষের প্রকৃত কোষ হলে সকল কোষের সকল অঙ্গাণু থাকে না, মানে তুমি যখন একটা কোষ পড়ো তখন তুমি একটা আদর্শ কোষ পড়ো, এমন না যে ওই কোষে সেন্ট্রোসোম থাকতেই হবে, এমন না যে ওই কোষে গলগি বডি থাকতেই হবে, কোনো কোষে গলগি বডি থাকবে কোনো কোষে থাকবে না। এই জন্য আমরা বর্ণনার সুবিধার্থে একটা আদর্শ কোষ পড়ি। তোমরা সেল ডিভিশনে প্রথমে একটা টপিক পড়বে, সেটা হচ্ছে সেলে আদর্শ কোষ। আমরা আদর্শ কেন পড়ি? কারণ আমরা ধরে নেই এই কোষে সকল ধরনের অঙ্গাণু উপস্থিত, এমনও হতে পারে ওই কোষে ওই অঙ্গাণু নাও থাকতে পারে, বাট পড়ার সুবিধার্থে আমরা ওই অঙ্গাণুগুলো আছে ধরে নেই। একটা সার্বজনীন কোষে কী কী থাকতে পারে সেগুলো ধরে নেই, এমন না যে আমার তরুণাস্থির কোষে সেন্ট্রোসোম থাকতে হবে বা গলগি বডি থাকতে হবে, একটা না একটা মিসিং থাকবেই, কিন্তু আমার পড়ার সুবিধাতে সবগুলো শিখে ফেলি একসাথে, এটাকে বলা হয় আদর্শ কোষ। আই থিঙ্ক আই হোপ তোমাকে বুঝাইতে পারছি। দেখো দেখো এবার আসো সেল সাইকেল। আচ্ছা মাইটোসিসের একটু তাৎপর্যটা লেখো, এটা অবশ্যই এমসিকিউতে আসবে। মাইটোসিসের তাৎপর্য কীভাবে মনে রাখবা? একদম ইজি, সেটা হচ্ছে জীবদেহের যে কোনো বৃদ্ধি মাইটোসিস, জীবদেহের যে কোনো বৃদ্ধি মাইটোসিসের কারণে, এটাই লিখো। জাস্ট এই লাইনটা পড়বা, এমসিকিউতে আসলে পারবা। বৃদ্ধি অ্যাকচুয়ালি আমরা যে ছোটো থেকে বড় হচ্ছি মাইটোসিসের কারণে, একটা গাছ ছোটো থেকে বড় হচ্ছে মাইটোসিসের কারণে, শুক্রাণু ডিম্বাণু সংখ্যা বাড়তেছে, যে কোনো কিছু বৃদ্ধি লাইনটা পাবা মনে রাখবা এই বৃদ্ধির জন্য দায়ী হচ্ছে মাইটোসিস। যে কোনো বৃদ্ধি একটা জীবদেহে যে কোনো কিছু বৃদ্ধি হয় মূলত মাইটোসিসের কারণে, আমরা যে বৃদ্ধি করছি মাইটোসিসের কারণে, একটা জীব যে বৃদ্ধি হয়েছে মাইটোসিসের কারণে। স্যার এক কথায় উত্তর হচ্ছে জীবদেহের যে কোনো বৃদ্ধি হচ্ছে মাইটোসিসের কারণে। আই হোপ বুঝতে পারছো। এবার আসো সেল সাইকেল, এবার আসো খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক সেল সাইকেল, হোয়াট ইজ সেল সাইকেল, খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। এখান থেকে সৃজনশীল আসবে, সেল সাইকেল থেকে সৃজনশীল আসবে। তোমাদেরকে আমি আগে প্রথমে সেল সাইকেলের বেসিক জ্ঞানটা দিচ্ছি, তারপর আস্তে আস্তে বোঝাচ্ছি হোয়াট ইজ সেল সাইকেল। অনেকে বলতেছ আজকে এতটুকু থাক, আসলে আমি একটা টার্গেট নিয়ে তোমাদেরকে এতটুকু পড়াবো বিধা চিন্তা করছি, তো আমি চিন্তা করতেছি অতটুক পর্যন্তই পড়াই তাহলে ভালো হয়, ঠিক আছে? একটা টার্গেট রাখছি যে আমি তোমাদেরকে এতটুক পর্যন্ত পড়াই। এখন তো মাত্র 1 ঘন্টা 15 মিনিট হয়েছে আমার লাইভ অনুযায়ী, 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট, আরও কিছুক্ষণ আমি পড়াইতে পারবো। দেখো তোমরা হয়তো জানো না আমি কিন্তু 2.5 ঘন্টা পরে সে এরকম রেকর্ড আছে।
ভাই মিউসিস পড়াবেন না, মিউসিস তো আরও পরে, এখন না মিউসিস আরও পরে, মাত্র 1 ঘন্টা 15 মিনিট হয়েছে, কী রে পোলা পেন তো দেখি এনার্জি এনার্জি নেই, 1 ঘন্টা 15 মিনিটে কোনো ফর হইল এটা সেল সাইকেল, আমি কিন্তু আড়াই ঘন্টা পরে এসে 1 ঘন্টা, সো আমার কিন্তু এনার্জি থাকে, এখন তোমাদেরকেও সেটা একটু মানিয়ে নিতে হবে। আর দেখো তোমাদের কিন্তু একটা নির্দিষ্ট টাইমে সিলেবাস শেষ করতে হবে, এখন আমার তোমরা তো আচ্ছা আমি বেসিক পড়াই, তো বেসিক থেকে পড়ালে আমাকে কি সময় দিতে হবে না তোমাকে, তাহলে আমি কি দ্রুত পড়ালে তোমরা খুশি হইতা, ঠিক আছে আমি তাহলে দ্রুত পড়াই, তাহলে 1 ঘন্টা ক্লাস শেষ করে দিই আমি, ঠিক আছে আমি 1 ঘন্টা ক্লাস শেষ করে দিতে, তাহলে আমাকে দ্রুত পড়াইতে হবে, তোমরা কি সেটা চাও? আর সেটা তোমরাও চাই না আমিও চাই না, কারণ আমি দ্রুত পড়ালে পড়ানোতে আমি ইয়া না ইন্টারেস্টেড না, এতে স্টুডেন্ট কিচ্ছু বুঝে না, বেসিক তো ক্লিয়ার করা বহু দূরের কথা, এতে স্টুডেন্ট কিচ্ছু বুঝে না, সো আমাকে একটু সময় দিতে হবে, তোমরা বেসিকও চাইবে আর যদি সময় না দাও তাহলে আমি কই যাবো, এটা আমাকে বলো, আমি কই যাবো এটা আমাকে বলো। সেল সাইকেল, সেল সাইকেলটা তোমাকে আগে একটু বেসিক ক্লিয়ার দিই, দেখো এটা হচ্ছে একটা মানুষ, এ দেখো মানুষ আঁকতেছি আমি, মানুষের পা এদিকে, মানুষের দুইটা হাত, আর এই মানুষের ভিতরের এক মানুষটা তৈরি হয়েছে একটা একক দিয়ে, সেটা হচ্ছে সেল, ধরো এটা হচ্ছে সেল, এটা হচ্ছে সেল, এটা হচ্ছে হিউম্যান, এটা হচ্ছে সেল, এটা হচ্ছে হিউম্যান, এই মানুষটা মোটামুটি একটু বড় আছে, ধরো এটা হচ্ছে তোমার 2 মিটার লম্বা, 2 মিটার লম্বা, কিন্তু একটা সেলের কথা যদি বলি, একটা সেল এতই ছোটো যে এটা মাইক্রোস্কোপের সাহায্যে আমাকে দেখতে হবে, তো মোটামুটি আমি এই সেলটার ধরো দৈর্ঘ্য বলে নেই যে 100 মাইক্রোমিটার, তোমার মাইক্রো মানে বুঝো, মাইক্রো মানে হচ্ছে 10^6, -6 মানে বুঝতে পারছো কত ছোটো, এটা হচ্ছে একটা সেল, এটা হচ্ছে একটা হিউম্যান, হিউম্যান মোটামুটি 2 মিটার লম্বা, আর সেল তো দেখাই যায় না, মাইক্রোস্কোপ লাগবে, সো 100 মাইক্রোমিটার, মাইক্রো মানে 10^-6, এখন চিন্তা করো তো এই সেলটা, এই মানুষটা একসময় ছোটো ছিল না, আমরা প্রত্যেকটা মানুষ একসময় ছোটো ছিলাম মানে বাচ্চা ছিলাম, কী ছিলাম, বাচ্চা ছিলাম, ছোটো ছিলাম মানে বাচ্চা ছিলাম, তো আমরা আস্তে আস্তে বাচ্চা অবস্থা থেকে বৃদ্ধি হয়ে বড় হয়েছি, আমরা বাচ্চা অবস্থা থেকে বৃদ্ধি পেয়ে বড় হয়েছি, তার মানে আমরা একসময় কী ছিলাম বলতো, বাচ্চা ছিলাম, বাচ্চা থেকে কী হয়েছি, বড় হয়েছি মানে বৃদ্ধি হয়েছে, আমাদের বাচ্চা অবস্থা থেকে বৃদ্ধি হইতে 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 আমরা আজকের এই ইয়াং মানুষ বা অ্যাডাল্ট একটা মানুষে পরিণত হয়েছে, হয়েছি না, একসময় তো বাচ্চা ছিলাম, এবং আমরা একসময় গিয়ে এতটা ম্যাচিউর হয়ে যাব যে বিয়ে করে ফেলব এবং বিয়ে করার পর বাচ্চা দিব, মানে আমরা বৃদ্ধি হব, বৃদ্ধি হওয়ার পর এতটাই ম্যাচিউর হয়ে যাব যে বিয়ে করে বাচ্চাও দিতে পারবো, কিনে পারবোই না, তুমি যদি ম্যাচিউর হতে পারো, তুমি যদি নিজেকে স্বয়ং সম্পূর্ণ করতে পারো, তুমি যদি নিজেকে সুসম্পূর্ণ করতে পারো, তুমি বিয়ে করে কী করতে পারবা, বাচ্চা দিতে পারবা, ঠিক সেমভাবে একটা সেলের ক্ষেত্রেও দেখো, একটা সেলও বাচ্চা অবস্থায় থাকে, একটা সেল, এটা হচ্ছে সেলের বাচ্চা, সেলও কিন্তু আমাদের মতো বৃদ্ধি ঘটে, তাহলে একটা সেল এর কী ঘটবে, আমাদের মতো আস্তে আস্তে বাচ্চা থেকে বড় হতে হতে বৃদ্ধি ঘটবে, তাই এর একটু সাইজে বড় হয়ে যাবে, এ দেখো আমরাও এককালে ছোটো ছিলাম, ছোটো ছিল সাইজও ছোটো ছিলাম, বড় হইতে হইতে বড় হয়ে গেছি, এত বড় মানুষ হয়ে গেছি, তো একটা সেলও কিন্তু সেম আমাদের মতো, বাচ্চা ছিল সে ছোটো ছিল, বৃদ্ধি হয়ে এসে বড় হয়ে গেছে, এখন সেলও নিজেকে এতটা ম্যাচিউর ফিল করতেছে, সেলও নিজেকে এতটা সুসম্পন্ন মনে করতেছে, সে মনে করতেছে তার বিয়ের সময় হয়ে গেছে, সে বিয়ের যোগ্যতাটা অর্জন করে ফেলছে, তো সে মনে করতেছে আমি বিয়ে করব এবং বিয়ে করে আমি 2টা বাচ্চা দিব, দেখো এই বিয়ে করবে এবং বিয়ে করে তার সুন্দর ফুটফুটে 2টি যমজ শিশু, তার ফুটফুটে 2টি যমজ বাচ্চা, ফুটফুটে তার 2টি যমজ বাচ্চা, এটাকেই বলা হয় কোষ বিভাজন, এটাকেই বলা হয় কোষ বিভাজন, এটাকেই বলা হয় কোষ বিভাজন, তাহলে কোষ বিভাজন মানে কি, একটা সেল বাচ্চা দেয় আমাদের মতো বৃদ্ধি হয়ে, আমরা যখন দেখো আমরা কিন্তু চাইলেই বাচ্চা দিতে পারবো না, আমাদেরকে কিন্তু ম্যাচিউর হতে হবে, আমাকে কিন্তু সুসম্পন্ন হতে হবে, আমাকে কিন্তু বিয়ে করে উপযুক্ত বয়স হতে হবে এবং নিজেকে একটা স্যাটিসফ্যাক্টরি একটা লেভেলে নিয়ে যেতে হবে, তারপরে আমি বিয়ে করতে পারবো, বিয়ে করে আমি বাচ্চা দিতে পারবো, একটা সেলও কিন্তু বাচ্চা অবস্থা যখন থাকে সেও বড় হবে, বৃদ্ধি হবে, সে যখন নিজেকে সুসম্পন্ন করে ফেলতে পারবে, সে যখন যোগ্য হবে সেও 2টা বাচ্চা দিবে, বাচ্চা দিবে বিভাজন প্রক্রিয়া, এটাকে বলা হয় কোষ বিভাজন, তার মানে একটা সেল বাচ্চা ছিল, বাচ্চা থেকে বৃদ্ধি হয়েছে,
বৃদ্ধি থেকে সেও আবার বাচ্চা দেওয়া শুরু করলো। এই বাচ্চাগুলো আবার এক সময় কি হবে, ম্যাচিউর হবে, ম্যাচিউর হয়ে আবার তাদেরও বৃদ্ধি হবে, বৃদ্ধি হয়ে তারাও আবার বিভাজন করে বাচ্চা দিবে, এভাবে চলতে থাকে না। এই জিনিসটাই হচ্ছে সেলের সেল সাইকেল বা সেলের জীবন চক্র বা সেলের জীবন চক্র। তাহলে তোমাদেরকে একদম খুব সিম্পলভাবে আমি সেল সাইকেলটা বোঝার চেষ্টা করছি। একটা সেল বাচ্চা ছিল, নতুন তৈরি হয়েছে, এই বাচ্চা থেকে সে আস্তে আস্তে বড় হবে, বৃদ্ধি হবে, সে নিজেকে যোগ্য করে তুলবে, যোগ্য হইতে হবে, সুসম্পন্ন হইতে হবে। যোগ্য হওয়ার পর সেও বিয়ে করবে, সেও বিয়ে করার পর তারও দুইটা ফুটফুটে শিশু হবে, মানে সে কোষ বিভাজন করবে। এই পুরা প্রসেসটাই হচ্ছে সেল সাইকেল বা সেলের জীবনকাল। এটা যেরকম আমাদের জীবনকাল, আমরা যেরকম বাচ্চা ছিলাম, বাচ্চা থেকে থেকে বড় হয়েছি, বড় হয়ে একসময় যোগ্য হয়ে, যোগ্য হইতে হবে, যোগ্য নাইলে তো হবে না, যোগ্য হয়ে একসময় আমরাও কী দিব, বাচ্চা দিব। এই পুরো ঘটনাটাই হচ্ছে সেল সাইকেল। তাহলে হোয়াট ইজ সেল সাইকেল? সেল সাইকেল হচ্ছে একটা সেলের জীবনচক্র যেখানে একটা নতুন সৃষ্ট সেল বৃদ্ধি ঘটে, বৃদ্ধি হয়ে নিজেকে যোগ্য গড়ে তোলে, যোগ্য হয়ে সেও বিভাজন প্রক্রিয়া অনুসরণ করে বিভাজিত হয়। এই প্রসেসটাই হচ্ছে সেল সাইকেল। একদম সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করছি, আশা করি তোমরা এই সেল সাইকেল জিনিসটা বুঝছো। কিন্তু এভাবে সিম্পলে বললে তো হবে না, যে আমাদেরকে কিন্তু একটা ডেফিনেশন দিতে হবে যে হোয়াট ইজ সেল সাইকেল। এখান থেকে একটা ধারণা পাই গেছো যে সেল সাইকেল কোনটা কি, তো এখন কাকে বলে সেটা তোমরা লিখবা। তাহলে হোয়াট ইজ সেল সাইকেল, মনে রাখবা যে কোষ বিভাজনে অংশগ্রহণ করতে হলে কোষকে যোগ্য হতে হবে, কোষকে সুসম্পন্ন হতে হবে। যেরকম আমার বিয়ে করতে হলে আমাকে যোগ্য হতে হবে, আমাকে সুসম্পন্ন হতে হবে, এরকম ঘটনা। আচ্ছা তাহলে লিখো, এটা লিখো, একটি কোষের কাকে বলে লিখো, একটি কোষের সৃষ্টি বৃদ্ধি, দেখো সৃষ্টি বাচ্চা হয়েছে, বৃদ্ধি, তারপর কি বলতো, ও পরবর্তীতে বিভাজন, পরবর্তীতে নিজেকে সুসম্পন্ন করে তুললে বিভাজনের মাধ্যমে, পরবর্তীতে বিভাজনের মাধ্যমে যে চক্র সম্পন্ন হয়, তাই হচ্ছে কোষচক্র। একদম সোজা না, এই এক্সাম্পলটা দিয়ে মনে রাখবা। এবং কোষচক্রটা কে দিয়েছে, সেটা হচ্ছে হাওয়ার্ড এবং পেলক নামক দুজন সায়েন্টিস্ট, ১৯৫৩ সালে। অনেক সময় এমসিকিউতে চলে আসে, জাস্ট একটু মনে রাখবা। আর হোয়াট ইজ সেল সাইকেল, এখান থেকে দেখে দেখে বলো, একটা কোষের সৃষ্টি, তারপর বৃদ্ধি, পরবর্তীতে নিজেকে যোগ্য হিসাবে গড়ে তুলবে, বিয়ে করবে, বিয়ে করে মানে বিভাজনটি হবে, মানে দুটা বাচ্চা দিবে, এটা যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় এটা হচ্ছে কোষচক্র। মানে এই দুটা বাচ্চাও একসময় কিন্তু বৃদ্ধি হবে, এই দুইটা বাচ্চাও কিন্তু একসময় বড় হবে, বড় হয়ে তারাও কিন্তু আবার বাচ্চা দিতে হবে। যেরকম আমি বাচ্চা দিব না, আমার বাচ্চারাও একসময় বড় হবে, আমার বাচ্চারাও বড় হয়ে তারাও বিয়ে করে তারাও বাচ্চা দিবে, এভাবে চক্রটা চলতেই থাকবে, চক্রটা চলতেই থাকবে, এই জন্য এটাকে চক্র বলতেছে। ঠিক আছে, দিস ইজ সেল সাইকেল। ফিল করবা, বইয়ের মুখস্থ গদবাদা লাইন পড়ে তুমি জিনিসটাকে মানে কী বলবো, কঠিন হিসাবে নিবা না, জিনিসটাকে এভাবে এক্সাম্পল দিয়ে মনে রাখবা, তাহলেই হচ্ছে। এখন কথা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে সেল সাইকেল খুব দ্রুত ঘটে, কিছু কিছু ক্ষেত্রে সেল সাইকেল ঘটেই না। কিছু কিছু কোষে, এখান থেকে লিখতে পারো যে কিছু কিছু কোষে সেল সাইকেল দ্রুত ঘটে। এক্সাম্পলটা লিখে রাখতে পারো, সেটা হচ্ছে ভ্রূণ কোষ। তোমরা জানো আমাদের যে ভ্রূণ থাকে, ভ্রূণের কোষের সংখ্যা কিন্তু বাড়তে হয়, কারণ ভ্রূণ থেকে আস্তে আস্তে একটা জীব হইতে হবে, তো এই জন্য ভ্রূণের বিভাজন প্রক্রিয়াটা খুব স্পিডি হইতে হবে। তো স্পিডি হওয়ার জন্য সাইকেলটাও তাহলে স্পিডে হতে হবে, মানে বাচ্চা হবে, বাচ্চা থেকে বৃদ্ধি, বৃদ্ধি থেকে বিভাজন, আবার বাচ্চা হবে, বাচ্চা থেকে বৃদ্ধি, বৃদ্ধি থেকে বিভাজন, আবার বাচ্চা হবে, বাচ্চা থেকে বৃদ্ধি, বৃদ্ধি থেকে বিভাজন, আবার বাচ্চা হবে, বাচ্চা থেকে বৃদ্ধি, বৃদ্ধি থেকে বিভাজন, এই সাইকেলটা খুব তাড়াতাড়ি চলতে হবে। এটা কিছু কিছু কোষের করতে হয়, যেমন ভ্রূণ কোষ এমসিকিউতে আসবে। তারপর কাণ্ডের, উদ্ভিদের কাণ্ডের মূলের কোষ, তারপর সরি উদ্ভিদের মূলের কোষ, তারপর কাণ্ডের শীর্ষ মেরিস্টেম কোষ, এগুলোতে তোমার কোষ বিভাজন খুব দ্রুত হয়, মানে সেল সাইকেলটা খুব তাড়াতাড়ি, তারা তাড়াতাড়ি বাচ্চা দিতে হয়, তারা খুব ইয়াং এজে বিয়ে করে ফেলে,
তারা খুব ইয়াং এজে বিয়ে করে ফেলে, তাদের বাচ্চাদেরকেও ইয়াং এজে বিয়ে করে দেয়, এরকম মানে খুব দ্রুত সেলস সাইকেলটা ঘুরতে থাকে। কারণ ভ্রূণ কোষ তাড়াতাড়ি তৈরি হওয়া জরুরি, উদ্ভিদের বৃদ্ধিটা হওয়া জরুরি, উদ্ভিদের মূলের বৃদ্ধি তাড়াতাড়ি হওয়াটাও জরুরি, উদ্ভিদের কাণ্ডের বৃদ্ধিও তাড়াতাড়ি হওয়াটা জরুরি, তাই এটা সেল সাইকেলটা খুব দ্রুত ঘটে। আবার ভাইয়া কিছু কিছু সেল আছে যাদের সেল সাইকেলে ঘটে না, যারা সেল সাইকেলে মানে হ্যাঁ সেল সাইকেল ঘটে না বা সেল সাইকেলে বিভাজিত হয় না, এটা বলতে পারো যে কিছু কোষ বিভাজিত হয় না, এরকম বলতে পারো যে কিছু কোষ বিভাজিত হয় না, কারা কারা বিভাজিত না এক্সাম্পল হিসেবে মনে রাখতে হবে। তোমরা জানো আমাদের যে ম্যাচিউর আরবিসি আছে, পরিণত আরবিসি, পরিণত আরবিসিতে কিন্তু ওরা কিন্তু বিভাজিত হয় না, পরিণত আরবিসি। তারপর আর কী হইতে পারে, নিউরন সেল, নিউরন কোষ, তোমরা চিনো সবাই নিউরন কোষকে। তারপর উদ্ভিদের স্থায়ী কোষ, উদ্ভিদের স্থায়ী কোষ, ভাই উদ্ভিদের স্থায়ী কোষ চিনো? উদ্ভিদের স্থায়ী নাম দেখেই বুঝতে হচ্ছে স্থায়ী, স্থায়ী মানে তারা স্থায়ী অবস্থা থাকতে চায়, তারা হচ্ছে লেসকা, তারা হচ্ছে অলস, তারা বিভাজিত হতে চায় না, দ্যাটস ওয়াই দেখে বলে উদ্ভিদের স্থায়ী কোষ, এরা কিন্তু বিভাজিত হয় না সহজে। আচ্ছা আরেকটা লিখতে পারো পেশী কোষ, পেশী কোষও কিন্তু বিভাজিত হয় না। আচ্ছা ভাইয়া তার মানে এরা কি সেল সাইকেল করে না? করে। ধরো এদের একটা বাচ্চা তৈরি হয়েছে, ধরো একটা আরবিসির বাচ্চা তৈরি হয়েছে, আরবিসির বাচ্চার বৃদ্ধি করছে, কিন্তু আরবিসির অ্যাডাল্ট আরবিসিটা আর বিভাজিত হবে না, মানে সে এতটুকু গিয়ে স্টপ হয়ে যাবে, অ্যাডাল্ট আরবিসি কী করবে আর বিভাজিত হবে না। ঠিক সেমভাবে অ্যাডাল্ট নিউরন কী করবে, বিভাজিত হবে না। ঠিক সেমভাবে স্থায়ী কোষ কী করবে, বাচ্চা হবে, বৃদ্ধি হবে, বাট বিভাজিত হবে না। পেশিকোষ বাচ্চা হবে, বৃদ্ধি হবে, বিভাজিত, বৃদ্ধি হওয়ার পর তারা আর বিভাজিত হয় না, আর তারা সেল সাইকেলটা সম্পূর্ণ করে না, দ্যাটস ওয়াই তাদেরকে আমরা বিয়ে, তারা অনেকটা আমাদের সালমান খানের মতো, সালমান খান এখনও বিয়ে করে নেই না, কখন করবে, অনেকটা আমাদের সালমান খানের মতো যে সে এখনও বিয়ে করে নেই, তারাও কিন্তু বিয়ে করবে না, তারা বিভাজিত হবে না মানে কি বিয়ে করবে না মানে বাচ্চা দিবে না, সালমান খানও এখনও বিয়ে করে নেই, এরা হচ্ছে সালমান খানের মতো, বুঝা গেছে? এতটুকু বুঝতে পারছো? এগুলো এমসিকিউতে আসবে, এগুলো এমসিকিউতে আসবে, সো দৌড়তে জানতে হবে, তো কী করতে হবে, দৌড়তে জানতে হবে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে আমি সেল সাইকেলের বেসিক জিনিসটা দিলাম, আই হোপ তোমরা সেল সাইকেলের বেসিক জিনিসটা ধরতে পারছো। তোমরা আমাকে একটু কমেন্টে বলো তো এতটুকু ক্লিয়ার কিনা, তোমরা একটু আমাকে কমেন্টে বলো তো এতটুকু ক্লিয়ার কিনা, তোমরা আমাকে একটু বলো তো এতটুকু ক্লিয়ার কিনা, তোমরা আমাকে একটু কমেন্টে বলো এতটুকু এই বেসিক জিনিসটা ক্লিয়ার কিনা সেল সাইকেলের। অ্যাডাল্ট মানে কি বুঝো না, অ্যাডাল্ট মানে হচ্ছে পরিণত, পরিণত, অ্যাডাল্ট মানে হচ্ছে পরিণত। তোমরা আমাকে একটু জাস্ট এতটুকু বলো সেল সাইকেলে এই বেসিক জিনিসটা তোমরা ক্লিয়ার করছো কিনা। জি ভাইয়া ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার ভাইয়া, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ধন্যবাদ তোমাদেরকে সবার। এই বেসিক জিনিসটা ক্লিয়ার করলে বাকিগুলো কোনো ব্যাপার না, সবসময় বেসিক জিনিস ক্লিয়ার করার চেষ্টা করবা। দেখো সেল সাইকেলের মূলত দুইটা ধাপ আছে, হার্ট এবং পেল সেল সাইকেলকে দুইটা ধাপে ভাগ করছে, একটা ধাপ হচ্ছে অ্যামফেস আর একটা ধাপ হচ্ছে ইন্টারফেস, একটা ধাপ হচ্ছে অ্যামফেস আর একটা ধাপ হচ্ছে ইন্টারফেস। আমি আবার বলি সেল সাইকেলকে পাওয়ার্ড এবং হাওয়ার্ড এবং পেল্ক দুইটা ধাপে ভাগ করছে, একটা হচ্ছে অ্যামফেস আর একটা হচ্ছে ইন্টারফেস। এখন তোমরা জিজ্ঞেস করবা হোয়াট ইজ অ্যামফেস, লিখো অ্যামফেস মানে হচ্ছে মাইটোটিক ফেস, অ্যামফেস মানে হচ্ছে মাইটোটিক ফেস, মানে এটাই হচ্ছে আমাদের মাইটোসিস কোষ বিভাজনের ফেস, এখানেই মূলত মাইটোসিস কোষ বিভাজন ঘটে। তাহলে লিখতে পারো এখানে কী ঘটে, এখানে মূলত কোষের বিভাজন ঘটে, এটাকে বলা হয় কোষের বিভাজনরত অবস্থা, এটাকে বলা হয় কোষের বিভাজনরত অবস্থা। একটা কোষ যখন নিজেকে স্বয়ংসম্পূর্ণ হিসেবে গড়ে তুলবে, যখন নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলবে, আমি যোগ্য হলে কিন্তু আমি বিয়ে করতে পারবো, জিনিসটা হচ্ছে এরকম, একটা সেল যখন নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলবে সে অ্যামফেসে এসে বিভাজিত হবে, সে অ্যামফেসে এসে বিভাজিত হবে, অনেকটা মাইটোসিস আর কি, মাইটোসিস কোষ বিভাজন করবে, এটা হচ্ছে তোমার মাইটোসিস কোষ বিভাজন। একটা সেল যখন নিজেকে যোগ্য, ভাই যোগ্য সেলেরও যোগ্যতা দরকার, আলতু ফালতু সেল তোমার বিভাজিত হতে পারবে না, আলতু ফালতু সেল বিভাজিত হলে তোমারই লস, কারণ ক্যান্সার সেল টিউমার সেল সিস্টেমে, যেটা আমি পরবর্তী ক্লাসে ব্যাখ্যা করবো, এটা হচ্ছে মারাত্মক লেভেলে একটা বেসিক আসবে, ক্যান্সার সেল কীভাবে সৃষ্টি হয়, টিউমার সেল কীভাবে সৃষ্টি হয়, এই বেসিকটা তোমার বইয়ে নাই, তোমার বইয়ে যা আছে সেগুলো দিয়ে তোমার বেসিকটা কখনোই ক্লিয়ার হবে না। বাট আমি একটা
একটু বুঝাবো, ভালোভাবে বুঝাবো, যাতে ওই ক্যান্সার সেল কীভাবে সেরে স্টেমের সেল শেষ হয় এগুলো বুঝো। আচ্ছা, এটা কি একটা কোষের বিভাজন অবস্থা? এই জায়গায় এসে কোষ বিভাজিত হবে। আর হোয়াট ইজ ইন্টারফেস? ইন্টারফেস মানে হচ্ছে কোষের বিশ্রাম অবস্থা। একটা কোষ বিশ্রাম না বলে এটাকে আমি এভাবে বলতে পারি, একটা হচ্ছে কোষের, এটাকে বলতে পারে এভাবে কোষের প্রিপারেটরি ফেজ, কোষের প্রিপারেটরি ফেজ। আচ্ছা, প্রিপারেটরি ফেজ মানে কি? প্রিপারেটরি ফেজ মানে হচ্ছে একটা কোষ সম্পূর্ণ প্রস্তুতি নেয়, সম্পূর্ণ প্রস্তুতি, প্রিপারেটরি মানে প্রস্তুতি, প্রস্তুতি নেয় এম ফেজে গিয়ে বিভাজন হওয়ার জন্য, এম ফেজে গিয়ে বিয়ে করার জন্য, মানে বিভাজিত হওয়ার জন্য, এম ফেজে গিয়ে কী করার জন্য? বিয়ে করার জন্য বা প্রিপারেটরির জন্য। তুমি বিয়ে করার জন্য কিছু প্রিপারেশন লাগবে, তোমাকে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে, অনেক প্রিপারেশনের ব্যাপার স্যাপার আছে। সো মূলত ইন্টারফেসে সেই ঘটনা ঘটে, সেখানে একটা সেল নিজেকে প্রিপেয়ার করে, যোগ্য হিসেবে গড়ে তুলে, নিজেকে সুসম্পন্ন হিসেবে গড়ে তুলে, যাতে সে এই এম ফেসে গিয়ে বিভাজিত হতে পারে। দ্যাটস ওয়াই ইন্টারফেসকে আমি প্রিপারেটরি ফেস বলছি। মূলত কোষ সম্পূর্ণ প্রস্তুতি নেয় এম ফেসে গিয়ে বিভাজিত হওয়ার জন্য। তার মানে একটা কোষ এই ফেজে মূলত প্রস্তুতি নিবে, নিজেকে স্বয়ং সম্পূর্ণ করে তুলবে এইখানে গিয়ে বিভাজিত হওয়ার জন্য। প্রস্তুতি ছাড়া এখানে নট অ্যালাউ, প্রস্তুতি ছাড়া এখানে নট অ্যালাউ। এখন তোমরা আমাকে বলো, একটা সেল বেশিরভাগ সময় কোথায় কাটাবে? এইখানে না এখানে? এটার একটা সুন্দর এক্সাম্পল আছে। একটা সেল ইন্টারফেজে বেশি সময় কাটাবে নাকি এম ফেজে সময় কাটাবে? তোমাদের বইয়ে লিখছে এম ফেজে একটা সেল 5-10% সময় কাটাই আর ইন্টারফেজে 90-95% সময় কাটাই। এখন আমার প্রশ্ন হলো, ভাইয়া কেন ইন্টারফেজে বেশি, কেন এম ফেজে? এটা একটা খুব সুন্দর একটা এক্সাম্পল আছে যেটা দিয়ে তুমি বুঝে যাবা। এক্সাম্পলটা দেই তাহলে। ধরো আমি বললাম আগামীকাল তোমার একটা পরীক্ষা, আগামীকাল বা বললাম যে এক সপ্তাহ পর তোমার একটা পরীক্ষা, আর তোমাকে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে না, অবশ্যই করতে হবে। তো পরীক্ষা অ্যাটেন্ড করতে হলে তোমাকে কী করতে হবে? প্রস্তুতি নিতে হবে। কী নিতে হবে? প্রস্তুতি নিতে হবে। এই যে তুমি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, এটাই হচ্ছে ইন্টারফেস। এই যে তুমি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, ইন্টারফেস। আর তুমি যে পরীক্ষায় বসে পরীক্ষা দিবা, এটাই হচ্ছে এম ফেস। তাহলে আমাকে বলো, পরীক্ষার সময় হয় 3 ঘন্টা আর প্রিপারেশনের সময় কয় ঘন্টা হয়? 7 দিন। তোমাকে আমি 7 দিন সময় দিছি না? তাহলে প্রিপারেশন হওয়ার জন্য অনেক বেশি সময় লাগে, আর পরীক্ষার সময় একদম কর মাত্র 3 ঘন্টা। কিন্তু প্রিপারেশনের সময় তোমাকে 7 দিন দিলাম, তাহলে 7-24 দিয়ে গুণ করো, তাহলে কয় ঘন্টা হিসাব? তাহলে তার মানে সবসময় মনে রাখবা প্রিপারেশনের জন্য বেশি সময় দরকার। তাই একটা সেল ইন্টারফেসে বেশি সময় কাটায়, আর পরীক্ষার সময় তো পরীক্ষা দিতে বেশিক্ষণ লাগে না, তাই পরীক্ষার সময় হবে খুবই কম। এনাফ? কেন এখানে বেশি সময়, এখানে কম সময়, সেটা এই এক্সাম্পলটা দিয়ে মনে রাখবা। সো একটা সেল ইন্টারফেসে বেশি সময় কাটাই আর 5-10% এখানে কাটাই এম ফেজে। তাহলে আমি যদি বলি একটা সেল সবসময় কোন দশায় থাকবে, তাহলে এখানে যদি আমি একটু বলি একটা সেল সবসময় কোন দশায় থাকে, তাহলে আনসার কী হবে বলো তো? সময় কাটানোর উপর বুঝতেই পারবা। এখানে 90-95% সময় কাটাই, এখানে মাত্র 5-10% সময় কাটাই। তার মানে একটা সেল সবসময় ইন্টারফেস অবস্থায় থাকে, তাহলে আনসার হচ্ছে ইন্টারফেস। কারণ দেখো, তুমি যেখানে বেশি সময় কাটাবা সেখানেই তো বেশি থাকবা। তুমি তুমি বাসায় বেশি সময় কাটাও, তাই তুমি বাসায় থাকবা। যদি বলে সেই কোথায় থাকে, তাহলে সেই বাসায় থাকে, কারণ তুমি বাসায় বেশি সময় কাটাও। তো একটা সেল সবসময় দেখো 90-95% ইন্টারফেসেই থাকে, তাই তাই একটা সেল সবসময় কোন দশায় থাকে আমি বলতেই পারি ইন্টারফেসে। একটা সেল খুব কম সময়ে মাইটোসিস অবস্থায় থাকে, কারণ তাকে সবসময় এখানে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে, তাকে প্রিপারেশন দিতে হবে, তাকে ভালোভাবে প্রস্তুতি দিতে হবে, তারপর সে যোগ্যতা অর্জন করলে তারপর সে এখানে যেতে পারবে। যদি সে হাফ যোগ্যতা নিয়ে বিভাজিত হয়ে ফেলে, তাহলে তার ভবিষ্যৎ অন্ধকার, ওই সেলের ভবিষ্যৎ অন্ধকার, ওই সেল হয়ে যাবে ক্যান্সার সেল, ওই সেল হয়ে যাবে টিউমার সেল। সো প্রস্তুতিটা হচ্ছে ম্যাটার করে। ভালো প্রস্তুতি না নিয়ে যদি পরীক্ষা দিতে যাও, তোমার পরীক্ষা যখন খারাপ হবে, তেমনি ভালো প্রস্তুতি না নিয়ে যদি একটা সেল এখানে যায়, একটা সেল ক্যান্সার সেলে পরিণত হবে, টিউমার সেলে পরিণত হবে, যেটা আমরা পরে পড়বো, বেসিক সব পড়বো, এটা মারাত্মক একটা বেসিক আছে। এখন দেখো, এই যে প্রস্তুতি নিবে, কই
এই যে কোর্সটা প্রস্তুতি নিবে, প্রস্তুতি নেওয়ার কারণে সেলের নিউক্লিয়াসে অনেক অত্যাচার হবে, সেলের নিউক্লিয়াসে অসংখ্য ক্রিয়া বিক্রিয়া হবে, ক্রিয়া বিক্রিয়া হয়, অসংখ্য ক্রিয়া বিক্রিয়া হয়, ক্রিয়া বিক্রিয়া হয় অসংখ্য, মানে ওই সেলের নিউক্লিয়াসের উপর অনেক অত্যাচার হবে। দেখো, তোমার যদি পরীক্ষা ভালো করতে হয় তোমাকে কিন্তু পুরা বই কভার করতে হবে, পুরা বই কভার করতে হবে। তেমনি একটা সেল যদি নিজেকে পুরোপুরি প্রস্তুত করে তাহলে তার নিউক্লিয়াসে অসংখ্য ক্রিয়া বিক্রিয়া হবে ইন্টারফেস অবস্থায়, কারণ প্রস্তুতি নিবে ইন্টারফেস। তখন ওই নিউক্লিয়াসকে একটা আলাদা নামে ডাকে, তখন ওই নিউক্লিয়াসকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। এটা পরীক্ষায় ইয়াতে আসে, এমসিকিউতে আসে, মারাত্মক বলবে ইন্টারফেস অবস্থায় নিউক্লিয়াসকে কী বলে, প্রশ্নটা লিখো ইন্টারফেস, আমি লিখতেছি না, প্রশ্নটা লিখো ইন্টারফেস অবস্থায় নিউক্লিয়াসকে কী বলে, আনসার হচ্ছে বিপাকীয় নিউক্লিয়াস। এটা পরীক্ষা এমসিকিউতে আসে, খুবই ইম্পর্টেন্ট। ইন্টারফেস অবস্থায় নিউক্লিয়াসকে কী বলে, আনসার হচ্ছে বিপাকীয় নিউক্লিয়াস। কেন? কারণ ইন্টারফেস অবস্থায় একটা কোষে সম্পূর্ণ প্রস্তুতি নিতে হয়, মানে এই নিউক্লিয়াসে অসংখ্য ক্রিয়া বিক্রিয়া হয়, প্রস্তুতি নিতে হলে তো অসংখ্য বিক্রিয়া হইতে হবে, প্রক্রিয়া বিক্রিয়া হয়, দ্যাটস ওয়াই ওই নিউক্লিয়াসকে তখন আমি ডাকবো বিপাকীয় নিউক্লিয়াস বা ম্যাটাবলিক নিউক্লিয়াস, ইংরেজিতে বলে ম্যাটাবলিক নিউক্লিয়াস। প্রশ্ন আসবে এরকম, ইন্টারফেস অবস্থায় কোষের নিউক্লিয়াসকে কী নামে ডাকে বা কী বলে, আসল আচ্ছা বিপাকীয় বেসিক জিনিস কেউ করতেছে উইথ প্রশ্ন, প্রশ্ন কীভাবে আসতে হবে সেটা বুঝছো, তাহলে ইন্টারফেস বুঝছো। আর যখন একটা সেল নিজেকে স্বয়ংসম্পূর্ণ হিসেবে গড়ে তুলবে তখন সে এখানে অ্যালাউ হবে, এখানে গিয়ে সুন্দর করে বিয়ে করো, বাচ্চা দাও, মাইটোসিস কোষ বিভাজন করো, বাচ্চা দাও, বাচ্চা তৈরি হবে। এটাই হচ্ছে মেইন ভাই, এটাই হচ্ছে মেইন। তুমি আধা প্রস্তুতি নিয়ে সেল সাইকেল এমফেসিস যেতে পারবা না। এখানে একটা মাথায় রাখবা বেসিক জিনিস বলি, ক্যান্সার সেল যেটা দেখতেছ লিখো, ক্যান্সার সেলের ইন্টারফেসের দরকার পড়ে না, লিখো ক্যান্টার সেলে ক্যান্সার সেলের ইন্টারফেসের দরকার পড়ে না, ইন্টারফেসের দরকার পড়ে না, মানে ক্যান্সার সেলের প্রস্তুতি দরকার পড়ে না। এতটা ভয়ানক ক্যান্সার সেল, সে যদি একবার তৈরি হয়ে যায় তার প্রস্তুতির খেতারি বুড়ি, সে বলবে আমার প্রস্তুতি দরকার নাই, আমার অটোমেটিক আমার বডিতে আমার নিউক্লিয়াস অটোমেটিক প্রস্তুতি নেওয়া আছে, আমি শুধু খালি এমফেসে যাব, গিয়ে গিয়ে তোমার কোষের সংখ্যা বাড়াবো, ক্যান্সার সেলের সংখ্যা বাড়াবো। এভাবে ক্যান্সার সেল পুরো বডিতে ছড়াই পড়ে। সো মনে রাখবা, ক্যান্সার সেলের ইন্টারফেসের দরকার পড়ে না, তার এত প্রস্তুতির দরকার না। কিছু কিছু স্টুডেন্ট আছে তাদের দেখা যাচ্ছে প্রস্তুতির দরকার পড়ে না, তারা অটোমেটিক পরীক্ষা গিয়ে ভালো করে, এরকম কিছু স্টুডেন্ট আছে যারা হচ্ছে ট্যালেন্ট নিয়ে জন্মায়, যাদের প্রস্তুতির তেমন বেশি দরকার হয় না, তারা ন্যাচারাল ট্যালেন্ট দিয়ে পরীক্ষায় ভালো করে ফেলে। ঠিক সেম হচ্ছে ক্যান্সার সেল, সে বলবে আমার প্রস্তুতির ক্যাদারি ভরি, আমার প্রস্তুতির দরকার নাই, আমি ডাইরেক্ট এমফেসে যাব, খালি কোষ বিভাজন করতেই রাখবো, করতেই রাখবো, করতে যাবো, তোমার কোষে ক্যান্সার সেল ছড়াই দিব। এই জন্য ক্যান্সার সেলের ইন্টারফেসের দরকার পড়ে না, সে ডাইরেক্ট এমফেসে গিয়ে জাস্ট সংখ্যা বানিয়ে থাকে, বোঝা গেছে? এটা হচ্ছে বেসিক জিনিস, ওকে। আর নর্মাল সেলগুলো কিন্তু অবশ্যই ইন্টারফেসের দরকার আছে, কারণ তার নর্মাল সেলগুলো তো ওর মধ্যে এত ট্যালেন্ট না, তাদের একটু ভালো প্রিপেয়ার হতে হবে, ক্যান্সার সেলের মধ্যে এত ট্যালেন্ট না, তার একটু ভালো প্রিপারেশন দরকার আছে। সে এই জন্য তাকে ভালো প্রিপারেশন নিয়ে এমফেসে আসতে হবে। সে যদি বাই চান্স অর্ধেক প্রিপারেশন নিয়ে এমফেসে আসে, সে কিন্তু তার অস্তিত্ব থাকবে না, তার আর কোনো অস্তিত্ব থাকবে না, সে ধ্বংস হয়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে, এটা হচ্ছে কথা। আর সেল ধ্বংস হলে তো আমাদের ক্ষতি। দেখছো কত বেসিক জিনিস আমি বললাম, এগুলো কিন্তু বইয়ে অভাবে বলা নেই, তো আই হোক তোমরা পারবা। এখন দেখো এতটুক তো বুঝছ, তাহলে দেখো এই যে ইন্টারফেস দেখতেছ, এই ইন্টারফেসটা এতটাই বড় যে এই ইন্টারফেসকে তিনটে উপপর্যায়ে ভাগ করা হয়েছে। ইন্টারফেস দশা এতটাই বড় যে এখানে তিনটে উপপর্যায়ে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সিরিয়াল মেনটেন করতে হবে জি ওয়ান পর্যায়, একটা হচ্ছে এস পর্যায়, আরেকটা হচ্ছে জি টু পর্যায়। দেখো ইন্টারফেস হচ্ছে তিনটা পর্যায়, উপপর্যায়, উপপর্যায়, ইন্টারফেসকে তিনটে উপপর্যায় ভাগ করে সিরিয়াল মেনটেন করতে হবে। প্রথমে হচ্ছে জি ওয়ান, মানে গ্যাপ ওয়ান, এটাকে বলে গ্যাপ ওয়ান, এস দিয়ে বোঝাচ্ছে সিনথেসিস ফেস, এস দিয়ে বোঝাচ্ছে সিনথেসিস ফেস, জি টু দিয়ে বোঝাচ্ছে গ্যাপ টু। তার মানে ইন্টারফেসকে তিনটা উপপর্যায়ে ভাগ করেছে, একটা হচ্ছে গ্যাপ ওয়ান জি ওয়ান, একটা হচ্ছে সিনথেসিস ফেস এস, আর একটা হচ্ছে জি টু।
প্রথমে এটা তারপর এটা তারপর এটা উল্টা করে ফেলতে পারবে না, প্রথমে এটা তারপর এটা তারপর এটা সিরিয়াল মেনটেন করতে হবে। তো এই কোষচক্রটা চলো আমরা একটা ফিগারের মাধ্যমে দেখাই, এই কোষচক্রটা চলো আমরা একটা ফিগারের মাধ্যমে দেখাই। কতক্ষণ হয়েছে তোমরা ক্লাস করবা আর তোমরা ক্লাস করবা আর মজা পাচ্ছ না, তোমরা আর ক্লাস করবা? এই মজা পাচ্ছ না, বেসিক দিচ্ছি তাও মজা পাচ্ছ না, ক্লাস করবা? কতক্ষণ হয়েছে আমি হিসাব করি, এক ঘন্টা চল্লিশ মিনিট। কিরে বুঝতেছো না কিছু, বুঝতেছো না কিছু, দ্রুত বলবো নাকি এরকম? এটাই পারফেক্ট, হ্যাঁ বেসিক ক্লিয়ার করতেছে যে, তোমরা তো বেসিক বেসিক করো। তুতি দেন, তুতি তুতি দিব, তুতি তুমি নিজে নিজে তুতি দিয়ে চলে যাও, তুমি নিজে নিজে তুতি দিয়ে চলে যাও। ব্যাকগ্রাউন্ডে অতিরিক্ত নয়েজ, বিকজ ব্যাকগ্রাউন্ডে বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়তেছে, বৃষ্টির আওয়াজ। করবা না করবা, কে কে করবা একটু আমাকে বলো তো, কে কে করবা? আমার পোলা পাইন তো বেশি নিতে পারে না, কে কে করবা বলো তো? সব চাইতে বেশি পড়াইছেন, আরে আড়াই ঘন্টা পড়াবো, আড়াই ঘন্টা পড়াবো দরকার হলে, তো তিন ঘন্টা পড়াবো দরকার হলে। তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা যা বাড়ি যা পড়াবো। কে বলতেছ? আমি করবো স্যার একটু স্লো। ওরে বাপরে স্লো পড়াইতে বলতেছে, আমি স্লোই তো পড়াচ্ছি, কি বলে? একজন বলছে স্লো পড়া, আমি তো স্লোই পড়াচ্ছি, স্লো না পড়ালে এতক্ষণে সেল সাইকেল ফেলাই মাইটা সুইচ ধরে যেতাম। আচ্ছা দেখি আর কতক্ষণ করানো যায় দেখি, যত আর কতক্ষণ করানো দেখি। দেখো সেল সাইকেলটা আমি একটু দেখাচ্ছি, এই দেখো আর একটু বড় আঁকি, বেশি শুট হয়ে যাচ্ছে। সেল সাইকেলটা আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো সাইকেল, যেহেতু একটা সাইকেল থাকতে হবে। এই সেল সাইকেলের আমি বসি খুব কম সময়ে কিন্তু মাইটোসিস মাইটোসিস থাকে, এটাকে আমি বলবো ধরো এম ফেজ, এটা হচ্ছে এম ফেজ। এম ফেজে একটা সেল খুব কম সময় অতিক্রম করে, সেটা হচ্ছে 5-10% সময় অতিবাহিত করে এম ফেজ, মাইটোসিস ফেজ। এখানে বিভাজিত হবে একটা কোষ, এই জায়গায় আসতে পারলে বিভাজিত হবে। লটারি খেলছো না? লটারি লটারি এই লটারি আর কি, লটারি খেলতেছি এখন তোমাদের সাথে, আমি লটারি খেলবো। দেখো আর এটা হচ্ছে ইন্টারফেস, এই পুরো অংশটা হচ্ছে ইন্টারফেস। দেখছি ইন্টারফেস কত বড়, ইন্টারফেস কত বড়। তো বর্ণনা সুবিধাতে ইন্টারফেসকে আমরা তিনটে উপপর্যায়ে ভাগ করবো। একটা উপপর্যায় হচ্ছে, ফার্স্ট উপপর্যায় হচ্ছে জীবন, সেকেন্ড উপপর্যায় হচ্ছে এস, থার্ড উপপর্যায় হচ্ছে জি টু। তাহলে একটু আমি বললাম না যে ইন্টারফেসে তিনটে উপপর্যায় আছে, একটা হচ্ছে জীবন, প্রথমটা জীবন, তারপর এস, তারপর জি টু। এভাবে সিকুয়েন্স মেনটেন করবো, উল্টাপাল্টা লিখবো না, জীবন তারপর এস তারপর জি টু। অনেকে এস এখানে লিখবে, জীবন এখানে লিখবে, জি টু এখানে লিখবে, নিজের ইচ্ছা মতো করবে, হবে না, সিরিয়াল মেনটেন করতে হবে। এতক্ষণ ধরে তো আমি এটাই বলছি না, জীবন এস জি টু এন। দেখো আমি যদি কোষচক্র বলি, কোষচক্র প্রথমে শুরু হয় মূলত এই জীবন থেকে, শুরু হয় মূলত কোত্থেকে? জীবন থেকে। প্রথমে শুরু হয় কোত্থেকে বলতো? প্রথমে শুরু হয় কোত্থেকে? জীবন থেকে, জীবন। তার মানে ধরে নিতেই পারি একটা সেল সবসময় জীবন উপপর্যায় থাকে। তাহলে মনে রাখবা জীবন উপপর্যায় হচ্ছে মোস্ট সেলস ফেস, মানে হচ্ছে প্রতিটা সেলে কিন্তু জীবনেই থাকে। শুরু যেহেতু এখান থেকেই করবো, একটা সেল তো আমি ধরে নিতেই পারি এখানে থাকবে, শুরু যেহেতু এখান থেকে করবো একটা সেল আমি ধরে নিতেই পারি এখানে থাকবে, থাকবে না? তো এই জন্য আমি জীবনকে বলবো মোস্ট সেলস ফেস, এখানে বেশিরভাগ সেল থাকে, এখানে বেশিরভাগ সেল থাকে, এখানে বেশিরভাগ সেল থাকে। এখন একটা কথা বলি, এইখানে একটা সেল কী কী করবে, এইখানে একটা সেল কী কী করবে সে জিনিসগুলো একটু জানতে হবে। দেখো এইটার পর আমার একটা একটু অ্যাডভান্স লেভেলে একটা ব্যাখ্যা আসবে, এটা আজকে ক্লাস হয়তো আমি পারবো না, টার্গেট ছিল আজকেই পড়ানো, কারণ আমি আমি যতটা স্লো আজকে পড়াচ্ছি এরকম স্লো আমি কিন্তু আগে পড়াইনি, কারণ এরকম ফার্স্ট ক্লাস তো একটু এরকম বেশি স্লো পড়াচ্ছি, ঠিক আছে? সেকেন্ড ক্লাস থেকে আশা করি একটু স্ট্যান্ডার্ড লেভেলে যাবো।
না হলে কিন্তু আমি কোষচক্র কিভাবে নিয়ন্ত্রিত হয় যে প্যাক যে পিকচারটা আমি তোমাদেরকে ইন্ট্রোডাকশনে আবার নিই, ইন্ট্রোডাকশনে আমি তোমাদেরকে একটা পিকচার শেয়ার করছিলাম মনে আছে? ওই পিকচারটা দেখছো তোমরা, ওই পিকচারটা কিন্তু আজকেই তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার কথা, মানে কোষচক্র কিভাবে নিয়ন্ত্রিত হয়, সো ওইটা পারতেছি না। আচ্ছা দেখো, মো সেল স্পেস, প্রতিটা সেল এখানেই থাকে। এখন দেখো এইখানে একটা সেল কী করে, ধরো একটা সেল এই জায়গায় আছে, জীবন ফেজে আছে, এটা তো পুরোটাই একটা সেল, এটা তো পুরোটাই একটা সেল। একটা সেল প্রথমে জীবন থেকে শুরু করবে, এটা জানতে হলে তোমাকে আগে বুঝতে হবে অ্যাস ফেজটা কি। মনে রাখবা এই অ্যাস ফেজটাকে বলা হয় সিনথেসিস ফেজ। এখন তুমি আমাকে জিজ্ঞেস করবে এখানে কী সিনথেসিস হয়, এখানে অ্যাকচুয়ালি ডিএনএ রেপ্লিকেশন হয়, এখানে অ্যাকচুয়ালি ডিএনএ রেপ্লিকেশন হয়। এই তোমরা ডিএনএ রেপ্লিকেশন নাম শুনছো না, তোমরা ডিএনএ রেপ্লিকেশন নাম শুনছো না, ডিএনএ রেপ্লিকেশন যেখানে একটা ডিএনএ থেকে দুটা ডিএনএ তৈরি হয়, তো এই ধাপে এসেই কিন্তু ডিএনএ, একটা সেল যদি অ্যাস ফেজে আসতে পারে তাহলে ডিএনএ রেপ্লিকেশন হয়। এখন আমার কথা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন হবে ভালো কথা, কিন্তু ডিএনএ রেপ্লিকেশন হওয়ার জন্য কিছু কাঁচামাল তো দরকার। ধরো তুমি একটা বিল্ডিং তৈরি করবা, একটা বিল্ডিং তৈরি করবা, বিল্ডিং তৈরির জন্য কিছু কাঁচামাল লাগবে, ইট, সিমেন্ট, বালু, রড, এগুলো লাগবে না? তো এগুলো ছাড়া কি তুমি বিল্ডিং তৈরি করতে পারবা? পারবা না। তাহলে তোমার এই কাঁচামালগুলো আগে থেকে রেডি করে রাখতে হবে। তো তাহলে তুমি এখানে ডিএনএ রেপ্লিকেশন করাবে সেলের, তো ডিএনএ রেপ্লিকেশনের জন্য যা যা দরকার সেগুলো কিন্তু জীবন ফেজেই তৈরি হওয়ার থাকতে হবে। অনেকটা যেরকম আমার বিল্ডিং তৈরি করতে হলে আমি আগে থেকে কি নিয়ে আসি, ইট, সিমেন্ট, বালু, রড নিয়ে আসি। তো ঠিক সেমভাবে ডিএনএ রেপ্লিকেশন করার জন্য অবশ্যই একটা সেলকে জীবন ফেজে ডিএনএ রেপ্লিকেশন করতে যা যা কাঁচামাল লাগে ওগুলো জীবন ফেজে তৈরি করা থাকতে হবে। তার মানে জীবন ফেজ কী করবে, ডিএনএ রেপ্লিকেশনের জন্য যা যা কাঁচামাল দরকার তা তা তারা তৈরি করবে। তাহলে দেখো এখানে আমি কি লিখতেছি, ডিএনএ রেপ্লিকেশনের জন্য, ডিএনএ রেপ্লিকেশনের জন্য যা কাঁচামাল লাগবে, তা তৈরি হবে জীবন ফেজে। কী হবে, তৈরি হবে কী রকম কাঁচামাল? তোমরা জানো ডিএনএ রেপ্লিকেশনে অনেকগুলো এনজাইম লাগে, তোমরা হয়তো পড়ছো কী কী এনজাইম, ডিএনএ পলিমারেজ এনজাইম, ডিএনএ পলিমারেজ থ্রি, ডিএনএ পলিমারেজ ওয়ান, তারপর হেলিকেস এনজাইম, লাইগেস এনজাইম, ঠিক আছে, আর কী কী এনজাইম আছে, প্রাইমেস এনজাইম, এরকম অনেকগুলো এনজাইম লাগে না? তার মানে এই এনজাইমগুলো কিন্তু এখানে তৈরি হতে হবে। তার মানে এই ডিএনএ রেপ্লিকেশনের জন্য এনজাইম তৈরি হইতে হবে। কী তৈরি হইতে হবে, এনজাইম তৈরি হইতে হবে। তার মানে এখানে ডিএনএ রেপ্লিকেশনের জন্য যা যা এনজাইম লাগবে ওই সকল এনজাইমগুলো এখানে তৈরি হবে, আগে থেকে তৈরি হওয়া থাকবে, কাঁচামাল রেডি করতেছি, ডিএনএ রেপ্লিকেশনের জন্য কাঁচামাল তৈরি করতেছি। ডিএনএ রেপ্লিকেশনের জন্য শুধু এনজাইম না, অনেক প্রোটিনও লাগে। তার মানে কী কী লাগবে, প্রোটিনও তৈরি হবে। কী তৈরি হবে, প্রোটিনও তৈরি হবে, নির্দিষ্ট প্রোটিনও তৈরি হবে ডিএনএ রেপ্লিকেশনের জন্য। আচ্ছা শুধু আর কী কী তৈরি হতে পারে ডিএনএ রেপ্লিকেশনের জন্য, যা যা কাঁচামাল লাগবে তা তো বললাম, তারপর এখানে দেখবা আরএনএও তৈরি হবে। আরএনএও কী হবে, তৈরি হবে, তোমরা আরএনএ চেনো না, রাইবোনিউক্লিক অ্যাসিড, যেটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড, একটা হেলিক্স থাকে আরএনএ। তো আরএনএ বলতে কী কী বুঝাই আমরা, যেমন আমি বলি আরএনএ কেন দরকার, কারণ তুমি জানো যে ডিএনএ থেকে পরবর্তীতে এমআরএনএ তৈরি হয়, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, তোমরা এটা পড়ছো, এটাকে বলে সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি, ডিএনএ টু এমআরএনএ, এমআরএনএ টু প্রোটিন। তার মানে এই যে সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি বা জিন এক্সপ্রেশনের জন্য কিন্তু কিছু আরএনএ লাগে। কী কী আরএনএ, যেমন রাইবোজোম তৈরি করার জন্য আর আরএনএ লাগে, তারপর অ্যামাইনো অ্যাসিড আনার জন্য টিআরএনএ লাগে, ট্রান্সফার আরএনএ, ট্রান্সফার আরএনএ, রাইবোজোম আরএনএ, এই সকল আরএনএগুলো এইখানে তৈরি হয়। এই জিনিসগুলো জীবন ফেজ হয়, মোট কথা ডিএনএ রেপ্লিকেশন যা যা কাঁচামাল লাগবে এখানে তৈরি হয়। এবং রিমেম্বার সেলের সাইজ বাড়ে, সেলের সাইজ বাড়ে, মানে এখানে একটা সেল যেহেতু নিজেকে বৃদ্ধি করতেছে আস্তে আস্তে সেলের সাইজটা বাড়বে, তো শেষের দিকে দেখবা এই সেলের সাইজ বাড়বে, সেল সাইজে বড় হবে। সেল সাইজে কী হবে, বড় হবে। কেন বড় হবে, কারণ নিউক্লিয়াসও বড় হইতে হবে, কারণ এই সকল জিনিস তো নিউক্লিয়াসেই হবে, তো নিউক্লিয়াসকেও বড় হইতে হবে। তো এই সকল জিনিস যাতে ভালোভাবে হতে হয় তাই সেলও আস্তে আস্তে সাইজে বড় হয়ে যাবে। এই সকল জিনিস জীবনে ঘটে, এই সকল জিনিস কী ঘটে, জীবনে ঘটে। তোমাদের বই আরও কিছু কথা লিখছে, এই কথাগুলো আমি বলবো না এখন, কারণ এই কথাগুলো একটা জিনিসের সাথে কানেক্টেড, সেটা হচ্ছে কোষচক্র কীভাবে নিয়ন্ত্রিত হয়, ওখানে আমি ভালোভাবে ওটা বোঝাবো একেবারে ব্যাখ্যা সহ।
ঠিক আছে, আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে পড়ো। নেক্সট ক্লাসে কিন্তু আমরা ভালোভাবে একটা ব্যাখ্যা সহ পড়বো, একসাথে পড়বো। আচ্ছা এখন দেখো, জীবন গেল, নেক্সট একটা সেল এগুলো তৈরি করে ফেললে এবার সে এখান থেকে এখানে যাবে, এস ফেজে যাবে। কোথায় যাবে? এস, এস ফেজকে বলা হয় সিনথেসিস ফেজ। মূলত এখানে কী ঘটে? এখানে মূলত ডিএনএ রেপ্লিকেশন হয়। এখানে মূলত কী হয়? ডিএনএ রেপ্লিকেশন হয়। এখানে মূলত কী হয়? ডিএনএ রেপ্লিকেশন। একটা সেল যখন এখানে আসবে, একটা সেল যখন এখানে আসবে, তখন এখানে একটা সেলের ডিএনএ রেপ্লিকেশন হবে। কী হবে? ডিএনএ রেপ্লিকেশন হবে। কী হবে? ডিএনএ রেপ্লিকেশন হবে। তোমরা ডিএনএ রেপ্লিকেশন বুঝো, যেখানে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হবে, যেখানে একটা ডিএনএ থেকে কী তৈরি হবে? দুইটা ডিএনএ তৈরি হবে। এবার মনে রাখবা, এখানে একটা বেসিক জিনিস আছে যেটা তোমরা মিস করবা। ডিএনএ রেপ্লিকেশন কীভাবে মানে হয় যে সেটা আমরা কীভাবে বুঝবো, সেটা হচ্ছে খেয়াল করো, এক ক্রোমাটিড বিশিষ্ট, এক ক্রোমাটিড বিশিষ্ট ক্রোমোজোম দুই ক্রোমাটিডে পরিণত হয়, দুই ক্রোমাটিডে পরিণত হয়। এই বেসিক জিনিস তোমরা যেটা মিস করবা, যেটা বই থাকে না, সেটা হচ্ছে এক ক্রোমাটিড বিশিষ্ট ক্রোমোজোম দুই ক্রোমাটিড বিশিষ্ট ক্রোমোজোমে পরিণত হয়, এটাই ডিএনএ রেপ্লিকেশন। বুঝাই একটু বোঝাই জিনিসটা। সাপোজ এটা আমাদের নিউক্লিয়াস, সরি সেল, এবং এই সেলের ভিতরে আছে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের ভিতরে আছে ধরো দুইটা ক্রোমোজোম। তো ক্রোমোজোমগুলো মূলত কয় ক্রোমাটিড বিশিষ্ট হয়? এক ক্রোমাটিড বিশিষ্ট। দেখো এটা সেন্ট্রোমিয়ার, এটা সেন্ট্রোমিয়ার, এখানে এই সেন্ট্রোমিয়ার এই ক্রোমোজোম, এই ক্রোমোজোমের এই একটা ক্রোমাটিড, এই ক্রোমোজোমের এই এই সেন্ট্রো এই ক্রোমোজোমে একটা ক্রোমাটিড। তাহলে এখানে আমি কয়টা ক্রোমোজোম রাখছি? দুইটা ক্রোমাটিড, পেয়ার হিসেবে রাখছি। তোমরা জানো আমাদের পার্সেলে 23 জোড়া ক্রোমোজোম থাকে, 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে শুধুমাত্র আমি এক জোড়া ক্রোমোজোম দিছি, শুধুমাত্র এই এক জোড়া ক্রোমোজোম দিয়েছি, দুইটা ক্রোমোজোম দিছি। এখন তোমরা আমাকে বলো তো এই ক্রোমোজোমগুলো কয় ক্রোমাটিড বিশিষ্ট? এটা একটা ক্রোমোজোম, এটা আরেকটা ক্রোমোজোম। তাহলে এটাকে কী বলে বলো তো? এটাকে বলা হয় ক্রোমাটিড। এটাকে কী বলা হয়? ক্রোমাটিড। তাহলে আমাকে বলো তো এই ক্রোমোজোম যে দুইটা দেখতেছ, এক জোড়া ক্রোমোজোম দেখতেছ, এই ক্রোমোজোমের এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এটারও এক ক্রোমাটিড, এটারও এক ক্রোমাটিড। এখন কী হয়, এখানে ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে, ডিএনএ রেপ্লিকেশন হওয়ার জন্য এই এক ক্রোমাটিড বিশিষ্ট ক্রোমোজোম দুই ক্রোমাটিড বিশিষ্ট ক্রোমোজোম হয়। কীভাবে? ঠিক দেখো, এই জায়গায় একটা বিভাজন ঘটে, মাঝখান দিয়ে একটা বিভাজন ঘটে উইথাউট সেন্ট্রোমিয়ার। এটাকে কী বলে বলো তো? এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার ছাড়া ক্রোমাটিডের এভাবে লম্বালম্বি বিভাজন ঘটে, সেন্ট্রোমিয়ার ছাড়া ক্রোমোজোমের এভাবে লম্বালম্বি বিভাজন ঘটে। বিভাজন ঘটার কারণে এই ক্রোমোজোমের এই দুটো জিনিস আলাদা হয়ে যাবে। তাহলে দেখো ক্রোমোজোমটা কীরকম হয়ে যাবে, মাঝখান দিয়ে বিভাজনের কারণে এদিক দিয়ে দুইটা পার্টের সৃষ্টি হবে, এদিক দিয়ে এভাবে দুইটা পার্ট সৃষ্টি হবে, এদিক দিয়ে এভাবে দুইটা পার্ট সৃষ্টি হবে। তাহলে এখন দেখো ক্রোমাটিড কয়টা, এটা একটা ক্রোমাটিড, এটা আরেকটা ক্রোমাটিড, মানে এটা আরেকটা ক্রোমাটিড, এটা আরেকটা ক্রোমাটিড, তাহলে দুই ক্রোমাটিড বিশিষ্ট ক্রোমোজোমে পরিণত হয়েছে। ঠিক সেমভাবে এই ক্রোমোজোমটাও সেম, দেখো এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, এটার দুইটা পার্ট, এটার দুইটা পার্ট। তাহলে তুমি আমাকে, তুমি দেখছো ঘটনা কী করছে, এটাই বোঝাচ্ছে ডিএনএ রেপ্লিকেশন, যে এখানে ডিএনএ রেপ্লিকেশন হওয়ার জন্য এক ক্রোমাটিড বিশিষ্ট ক্রোমোজোম এরকম। দেখো এই ক্রোমোজোমটাই হচ্ছে এটা, এই ক্রোমোজোমটাই হচ্ছে এটা। তাহলে ছিল এক ক্রোমাটিড বিশিষ্ট ক্রোমোজোম, হয়ে গেছে দুই ক্রোমাটিড বিশিষ্ট ক্রোমোজোম, ছিল এক ক্রোমাটিড বিশিষ্ট ক্রোমোজোম, হয়ে গেছে দুই ক্রোমাটিড বিশিষ্ট ক্রোমোজোম। এটাই হচ্ছে মেইন থিং, এটাই বোঝায় ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশন হওয়ার জন্য এটা হওয়া জরুরি, ডিএনএ রেপ্লিকেশন হওয়ার জন্য এই জিনিসটা হওয়া জরুরি। তবে একটা জিনিস মনে রাখো, তোমাদের কাছে আমার প্রশ্ন, ক্রোমোজোম সংখ্যা বাড়ছে কি না, যে জায়গায় তোমরা ভুল করবে এটা। তোমাদের কাছে আমার কোয়েশ্চেন, ক্রোমোজোম সংখ্যা বাড়ে কি না, ডিএনএ রেপ্লিকেশন হওয়ার কারণে ক্রোমোজোম সংখ্যা বাড়ছে কি না আমাকে একটু কমেন্টে বলো তো। এইখানে ক্রোমোজোম সংখ্যা বাড়ছে কি না আমাকে কমেন্টে বলো, ক্রোমোজোম সংখ্যা বাড়ছে কি না। ডিএনএ রেপ্লিকেশন হয়েছে তো আমি বুঝেছি, এক ক্রোমাটিড বিশিষ্ট ক্রোমোজোম দুই ক্রোমাটিড বিশিষ্ট ক্রোমোজোম পড়েছে, কিন্তু তোমাদের কাছে আমার কোয়েশ্চেন, ক্রোমোজোম সংখ্যা এখানে বাড়ছে কি না। ক্রোমোজোম সংখ্যা বাড়ে নাই, সো এই জায়গায় পোলা পয়েন্ট ভুল করবা, সেটা হচ্ছে এটা মুছে দিই, এটা 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 এগুলো চিত্র রেখে রাখো, বেশি ক্লিয়ার হবে।
চিত্রগুলো আঁকো, তাহলে এখানে মনে রাখবা অ্যাজ ফেজে, অ্যাজ ফেজে জাস্ট ডিএনএ রেপ্লিকেশন হয় এবং এক ক্রোমাটিড বিশিষ্ট ক্রোমোজোম দুই ক্রোমাটিড বিশিষ্ট ক্রোমোজোমেই পরিণত হয়, কিন্তু এদিক দিয়ে আবার লিখে রাখো ক্রোমোজোম সংখ্যা বাড়ে না, বাসে এখানেও একটা ক্রোমোজোম, এখানেও একটা ক্রোমোজোম, এখানেও একটা ক্রোমোজোম, এখানে একটা কই বাড়ছে, জাস্ট ক্রোমাটিড সংখ্যা বাড়ছে যে, এটা কেন বাড়ছে? ডিএনএ রেপ্লিকেশনের জন্য। এই জিনিসটা তোমার মিস করবা, দেখছো আমি এটা বলে দিচ্ছি, দেখছো বই এত কিছু নেই, বই এত কিছু নেই, সো আমি এটা ক্লিয়ার করছি। এখন আসো, এখন আসো জি টু, দেখো আমি সেল সাইকেল এই জিনিসটা শেষ করে দিই, তারপর নেক্সট ক্লাসে কীভাবে নিয়ন্ত্রিত হয় একটা কেমিক্যাল, মানে কেমিক্যালি কীভাবে নিয়ন্ত্রিত বুঝে দিব, এটা মারাত্মক বেসিক আছে এখানে। সো বর্ষার আগে আমি আজকে ক্লাসে এতটুকু বেসিক তো দিচ্ছি, আশা করতেই পারো নেক্সট ক্লাসে কীভাবে নিয়ন্ত্রিত হয় এই জিনিসটা তো বইয়ে ওভাবে বলা নাই, তো সেটা তো আমি ভালোভাবে ব্যাখ্যা করে দিব, এতটুকু বর্ষা তো করতে পারবো সব। এখন দেখো জি টু ফেজ, এখন একটা সাইকেল সেল এখান থেকে এখানে চলে আসছে। আচ্ছা জি টু ফেজে আসলে সেল কী করবে বলো তো? প্রথমে দেখো জি টু এর পর কী হচ্ছে এম ফেজ, এম ফেজ হচ্ছে কী ফেজ? এম ফেজ হচ্ছে বিভাজন ফেজ, এইখানে একটা সেল বিভাজিত হবে। আচ্ছা বলো তো কোষ বিভাজনের জন্য ফাইনাল একটা প্রস্তুতি এখানে নেওয়া হবে, কোষ বিভাজনের জন্য ফাইনাল একটা প্রস্তুতি জি টুতে নেওয়া হবে, কারণ জি টুর পরে হচ্ছে এম, তার মানে তুমি বলতেই পারো এখানে একটা ফাইনাল প্রস্তুতি নেওয়া হয়। তাহলে আমাকে বলো এখান থেকে এখানে যাওয়ার আগে কী কী প্রস্তুতি নেওয়া যায় যার কারণে আমাকে সেল একটা সেলকে অ্যালাউ করবে এখান থেকে এখানে যেতে? মাইটোসিসে কী হয় মনে আছে? মাইটোসিসে একটা বৈশিষ্ট্য হচ্ছে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হওয়া, তার মানে স্পিন্ডল যন্ত্র কোথা থেকে সৃষ্টি হয়? মাইক্রোটিউবিল দিয়ে, তার মানে আমাকে নিশ্চিত করতে হবে এইখানে জি টুতে যাতে প্রচুর পরিমাণে মাইক্রোটিউবিল সৃষ্টি হয়, কারণ আমার তো স্পিন্ডল যন্ত্র লাগবে, স্পিন্ডল যন্ত্র ছাড়া আমাকে মাইটোসিস অ্যালাউ করবে না, তার মানে জি টুতে একটা নির্দিষ্ট পরিমাণ মাইক্রোটিউবিল তৈরি করতে হবে, তার মানে এখানে কী হয়? মাইক্রোটিউবিউল গঠনকারী পদার্থ তৈরি হয়, মাইক্রোটিউবিউল গঠনকারী পদার্থ তৈরি হয়, যেটা দিয়ে আমরা স্পিন্ডল যন্ত্র তৈরি করতে পারব। তারপর একটি সেন্ট্রোজোম দুটি সেন্ট্রোজোমে পরিণত হয়, একটি সেন্ট্রোজোম কয়টা হবে? দুইটা ক্রোমোজোম। এখন তোমরা আমাকে জিজ্ঞেস করবো ভাইয়া কেন আপনি দুইটা সেন্ট্রোজোম বানাইলেন, একটা সেন্ট্রোজোম থেকে দুইটা? জিনিসটার এক্সাম্পল একদম ইজি, তোমরা প্রো ম্যাটাফিজে পড়ছো, এটা হচ্ছে আমাদের কোষ, এখানে একটি স্পিন্ডল যন্ত্র তৈরি হবে, আর স্পিন্ডল যন্ত্র তৈরি হবে মূলত সেন্ট্রোজোমের মাইক্রোটিউবিউল থেকে, সেন্ট্রোজোমের ভিতরে থেকে সেন্ট্রিওল, সেন্ট্রিওলের ভিতর থেকে মাইক্রোটিউবিউল। তো দেখো একটা সেন্ট্রোজোম এই পোলে যাবে না, এটা একটা সেন্ট্রোজোম, আর একটা সেন্ট্রোজোম এই পোলে চলে যাবে, দুই পোল থেকে তারা এভাবে মাইক্রোটিউবিউল ছুড়বে, তারা এভাবে মাইক্রোটিউবিউল ছুঁড়ে ছুঁড়ে স্পিন্ডল যন্ত্র তৈরি করবে। তাহলে আমাকে বলো তো সেন্ট্রোজোম দুইটা জরুরি কি না, সেন্ট্রোজোম দুইটা জরুরি কি না? অবশ্যই জরুরি, একটা সেন্ট্রোজোম এই পোলে যাবে আর একটা সেন্ট্রোজোম এই পোলে যাবে, তাই কোনো কোষের যদি একটা সেন্ট্রোজোম থাকে ওই সেন্ট্রোজোমটাকে ডাবল হইতে হবে, লিখে গেল সেন্ট্রোজোম ডাবল হয়, সহজ ভাষায় লিখো সেন্ট্রোজোম ডাবল হয়ে যায়, কেন? কারণ একটা সেন্ট্রোজোম এই পোলে যাবে আর একটা সেন্ট্রোজোম অপোজিট পোলে গিয়ে এভাবে মাইক্রোটিউবিউল ছুঁড়ে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, অনেকটা স্পাইডারম্যানের মতো, স্পাইডারম্যান যেভাবে বললে মাকড়সার জাল তৈরি হয়, ঠিক সেমভাবে এও মাকড়সার জাল ছাড়বে, এও মাকড়সার জাল ছাড়বে, ছেড়ে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। তাই সেন্ট্রোজোম দুইটা হওয়া জরুরি, বেসিক ক্লিয়ার করো কেন সেন্ট্রোজোম দুইটা জরুরি, তুমি শিখে পড়ে গেছো সেন্ট্রোজোম দুইটা, আরে ভাই কেন সেন্ট্রোজোম দুইটা? এই জন্যই একটা এখানে একটা এখানে, এভাবে ছুঁড়ে ছুঁড়ে স্পিন্ডল যন্ত্র তৈরি হবে, মানে স্পাইডারম্যানের মতো, ঠিক আছে? ওকে, এখন আর কী কী দরকার, আর কী কী দরকার? দেখো বিভাজনের জন্য প্রচুর এটিপি তৈরি হয়, বিভাজনের জন্য প্রচুর এটিপি, বিভাজনের জন্য প্রচুর এটিপি, বিভাজনের জন্য প্রচুর এটিপি, বিভাজনের জন্য প্রচুর এটিপি লাগে, এটিপি অবশ্যই লাগবে, শক্তি লাগবে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এমপিএফ তৈরি হইতে হয়, এটা তোমরা আজকে বুঝবা না, এমপিএফটা কী আজকে বুঝবা না, এই এমপিএফটা নেক্সট ক্লাসেই বুঝে যাবা, কারণ কোষচক্র নিয়ন্ত্রণে এই জিনিসটা বুঝবা, যেটা আমি অ্যাডভান্স লেভেলের ব্যাখ্যা দেবো। হোয়াট ইজ এমপিএফ? এমপিএফ মিনস ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, আর মনে রাখবা দিস ইজ এ প্রোটিন, ইটস এ প্রোটিন, ইটস এ প্রোটিন। দেখো জি টু ফেজে যথেষ্ট পরিমাণ এমপিএফ তৈরি হতে হবে, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর তৈরি করতে হবে,
কারণ এটা যদি তৈরি হয় তাহলে ওইটা সেলকে সেলকে প্রমোট করবে মাইটোসিসে, সেলকে প্রমোট করে মাইটোসিসে যেতে। তার মানে এমপিএফ যদি যথেষ্ট পরিমাণে তৈরি হয় তাহলে ওই এমপিএফ যথেষ্ট পরিমাণে তৈরি হলে ওই সেলটা জি টু থেকে এমফেসে যেতে পারবে। তোমার যদি যথেষ্ট পরিমাণ এমপিএফ এই প্রোটিনটা তৈরি না হয় তাহলে একটা সেল কখনো জি টু থেকে এমএ যেতে পারবে না, সে জি টুতেই থেকে যাবে, সে জি টুতেই থেকে যাবে। দ্যাটস ওয়াই এই এমপিএফটা তৈরি হতে হবে। এখন তুমি নিশ্চয়ই এমপিএফ কি বুঝতেছো না, এটা বুঝতে হলে আমাকে ওই একটা ব্যাখ্যা দিতে হবে যেটা আমি তোমাদেরকে পিকচার দেখাইছিলাম, ওখানে যেতে হবে, ওটা আজকে তো পসিবল না। তো নেক্সট ক্লাসে এতটুকু লিখো, নেক্সট ক্লাসে তুমি এটা অপেক্ষা করো, একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। আর একটা পয়েন্ট লিখো, সেল সাইজে আরও বড় হয়, সেল সাইজে আরও বড় হয়। মানে এখানে যতটুকু বড় হয় এখানে আরও বেশি বড় হবে। এই কথাগুলো লিখবা। তোমরা যারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত আসো তাদেরকে আমি স্যালুট জানাচ্ছি। দয়া করে কেউ যদি কষ্ট হয় কী বলবো, যারা ক্লাস করতেছো না তারা তো অবশ্যই তোমরা ধৈর্যশীল, যারা করতেছো না তারা অধৈর্যশীল বলবো না, বাট যাদের ভালো লাগতেছে তোমরা চলে যেতে পারো, পরে এসে দেখতে পারো, ঠিক আছে? আমি জাস্ট একটা জিনিস পর্যন্ত যতটুকু আমার টার্গেট সেটা শেষ করে দিই। এখন এখানে একটা জিনিস খেয়াল করবা, বাই চান্স কোনো একটা সেল জি ওয়ানে আসে, সে ভালোভাবে প্রস্তুতি নিতে পারে নাই, তাহলে সে কী করবে? সে কি এসে যেতে পারবে? বাই চান্স একটা সেল জি ওয়ানে ভালো প্রস্তুতি নিতে পারে নাই, তাহলে সে কি এসে যেতে পারবে? প্রশ্ন হচ্ছে না, বাই চান্স একটা সেল যদি জি ওয়ানে ভালোভাবে প্রস্তুতি না নেয় তাকে এই সেলটা এস ফেজে প্রবেশ করতে পারবে না। এখন এটা নিয়ন্ত্রণ করে কে? এটা নিয়ন্ত্রণ করে একটা চেক পয়েন্ট। এই দেখো আমি এখানে একটা চেক পয়েন্ট আঁকতেছি, পতাকা, এটাকে বলা হয় জি ওয়ান এস চেক পয়েন্ট। আচ্ছা ভাইয়া কেন এটাকে আপনি জি ওয়ান এস বললেন? কারণ দেখো এটা জি ওয়ান এবং এস এর মাঝখানে, খেয়াল করো এটা জি ওয়ান এবং এস এর মাঝখানে বিদায়, এটা জি ওয়ান চেক। তাহলে ভাইয়া কি জি ওয়ান এস চেক পয়েন্টের কাজ কী? সেটা হচ্ছে এটা চেক পয়েন্টের কাজ কী? চেক করা, এটা চেক করে ওই সেলটা জি ওয়ান থেকে এস এ যাওয়ার উপযোগী কিনা, যোগ্য কিনা, ওই সেলটা যা যা শর্ত দরকার পালন করার ওই সেলটা জীবনে সেটা পালন করছে কিনা। যদি পালন করে এই চেক পয়েন্টটা গ্রিন সিগন্যাল দিবে, যার কারণে জীবন থেকে এটা এস ফেজে চলে আসবে। তাহলে চেক পয়েন্টের কাজ কি? একটা সেলকে এক ফেজ থেকে আরেক ফেজে যে যাওয়ার জন্য চেক করা, যদি উপযোগী হয় পাঠিয়ে দিবে, যদি উপযোগী নাই বলে ভাই তুই এখানে থাক, তুই যোগ্য না এখানে ঢুকার, আমি একটা স্টেডিয়ামে ঢুকার মতো, স্টেডিয়ামে যে চেক পয়েন্ট থাকে বা বিভিন্ন শপিং মলে যে চেক পয়েন্টগুলো থাকে এরকম। তার কথা হচ্ছে ধরো একটা সেল জীবনেই আটকা পড়ে গেছে, তাহলে এ যাবে কই? এর একটা ওয়ে আছে, সে চিন্তা করবে আরে আমার ঢুকতেই দেয় না, আমি এখানে থাকি লাভ কি, আমি বাইরে যাবো, আমি এখান থেকে বাইরে যাবো, আমার ভালো লাগতেছে আমি এখান থেকে বাইরে যাবো। সে চিন্তা করবে একটা অল্টারনেটিভ রাস্তা খুঁজবে বেরোয়ার জন্য, এ অল্টারনেটিভ রাস্তা হচ্ছে এই জায়গা। এদিক দিয়ে একটা ফেস থাকবে, এটাকে বলা হয় জি নট ফেস, এটাকে বলা হয় জি নট ফেজ। তার মানে জি নট ফেজে কারা যাবে? এদিক দিয়ে দেখো এই সেলটারে ঢুকতে দিচ্ছে না, এ কী করবে? এদিক দিয়ে চলে সেল সাইকেল থেকে আউট হয়ে যাবে। মনে রাখবা জি নট ফেজ সেল সাইকেলের অংশ না, সেটা জাস্ট যে সেলটা যোগ্য না সে যদি বাইরে হয়ে যেতে চায় তাহলে সে এখান থেকে বের হয়ে যাবে। এখন কারা জি নট ফেজে থাকে? মূলত যে সকল সেল বিভাজিত হওয়াতে চায় না তারাই তো থাকবে। তাহলে লিখো যে সকল সেল বিভাজিত হতে পারে না তারাই জি নট ফেজে চলে যাবে, বিভাজিত হতে পারে না। যেমন কারা কারা? ম্যাচিউর আরবিসি, কারা কারা? ম্যাচিউর রেড ব্লাড সেল, লোহিত রক্তকণিকা। তারপর নিউরন সেল, পেশিকোষ, উদ্ভিদের স্থায়ী কোষ। এরা বলবে যেহেতু আমাকে তোমরা ঢুকতে দিচ্ছ না, জীবন চেক পয়েন্ট ঢুকতে দিচ্ছ না এখানে, তাহলে আমার আর এখানে থাকে লাভ কি, আমি বাইরে যাবো, জিরো ফেস দিয়ে সে বাইরে যাবে। এটা সেল সাইকেলের অংশ না, এটা সেল সাইকেল থেকে বের হওয়ার একটা পথ, এতটুকু মনে রাখবা। আচ্ছা ভাই এখানে চেক পয়েন্ট দিলেন, এই জায়গায় কোনো চেক পয়েন্ট থাকবে না, এইখানে আরেকটা চেক পয়েন্ট থাকে, এই চেক পয়েন্টটার নাম তোমরাই দিতে পারবা। দেখো এটা জি টু আর এম এর মাঝখানে, তাহলে এটাকে আমরা বলবো জি টু এম চেক পয়েন্ট।
G2M চেকপয়েন্ট। এখন তোমরা আমাকে বলো এই চেকপয়েন্টের কাজ কি? সেটা হচ্ছে একটা সেল যখন G2 থেকে M এ যাইতে যাবে তখন সে চেক করবে আদৌ ওই সেলটা G2 থেকে M এ যাওয়ার যোগ্য কিনা। যদি যোগ্য হয় এই গ্রিন সিগন্যাল দিবে, তখন সে M ফেজে যাবে। বুঝা গেছে? একদম সিম্পল। এখন এটা M ফেজ না, এই জায়গায় M ফেজ না, এই জায়গায় ঠিক এই জায়গায় আরেকটা চেকপয়েন্ট থাকে, ঠিক এই জায়গায়, এই জায়গায় এই চেকপয়েন্টটাকে বলা হয় স্পিন্ডল অ্যাসেম্বলি চেকপয়েন্ট। স্পিন্ডল অ্যাসেম্বলি, এগুলার কাজগুলো আমি নেক্সট ক্লাসেই বলে দিব। এই চেকপয়েন্টগুলোর কাজগুলো আমি লিখে দিব, আজকে লিখে দেওয়ার দরকার নেই। এই চেকপয়েন্টগুলোর কাজগুলো আমি লিখে দিব। তো স্পিন্ডল, স্পিন্ডল দেখে বুঝতেছ? স্পিন্ডল দিয়ে নিশ্চয়ই একটা কিছু বুঝতে পারতেছে, স্পিন্ডল যন্ত্র কথা বলতেছে। ধরে নাও বাই চান্স একটা সেল G2 থেকে M এ ঢুকে গেল, কিন্তু এম এ ঢুকার আগে এই জায়গায় আরেকটা চেকপয়েন্ট থাকার কারণে ওই চেকপয়েন্ট চেক করবে আদৌ কি তার সেলে যথেষ্ট পরিমাণ স্পিন্ডল যন্ত্র তৈরি হয়েছে কিনা। যদি যথেষ্ট পরিমাণ স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, কারণ স্পিন্ডল যন্ত্র ছাড়া মাইটোসিস হবে না, তখন সে এম ফেজে অ্যালাউ করবে। তার মানে স্পিন্ডল অ্যাসেম্বলি চেকপয়েন্টে অ্যালাউ দেখায় যে এখানে যথেষ্ট পরিমাণ স্পিন্ডল ফাইবার তৈরি হয়েছে কিনা, এগুলো ভালোভাবে সজ্জিত হয়েছে কিনা, এগুলো চেক করে তারপর ফাইনালি মাইটোসিসে ঢুকাবে। তাহলে আমাকে বলো সেল সাইকেলে কয়টা চেকপয়েন্ট? তিনটা, একটা হচ্ছে G1S চেকপয়েন্ট, একটা হচ্ছে G2M চেকপয়েন্ট, একটা হচ্ছে স্পিন্ডল অ্যাসেম্বলি চেকপয়েন্ট। এগুলোর ফাংশনও লিখে দিব, তাও মোটামুটি এখন বলছি যাতে বুঝতে পারো, ফাংশনও লিখে দিব। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের সেল সাইকেল পরীক্ষার। যদি সেল সাইকেল আসে তাহলে সেল সাইকেল এই ফেজগুলোই লিখে দিবা, কাজ কী কী করে এগুলো তো আমি লিখে দিছি। নেক্সট ক্লাসে আমি কী পড়াবো সেটা হচ্ছে কথা। নেক্সট ক্লাসে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে তোমার এই কোষচক্রটা কীভাবে নিয়ন্ত্রণ। হ্যাডলাইনটা লিখতে পারো, নেক্সট ক্লাসে কী পড়াবো কোষচক্র কীভাবে নিয়ন্ত্রিত হয়, যেটা আমি তোমাদেরকে একটা ফিগার দিছিলাম, যেটা আমি তোমাদেরকে একটা ফিগার দিছিলাম, এই জিনিসটা পড়াবো, খুবই ইম্পর্টেন্ট। কোষচক্র কীভাবে নিয়ন্ত্রিত হয়, সেখানে অবশ্যই অভ্যন্তরীণ উদ্দীপনা আছে, বাহ্যিক উদ্দীপনা আছে, বইয়ের বাইরে গিয়েও কিছু পড়াবো যাতে একটা বেসিক নলেজ করে, যাতে বইয়ের একটা লাইন যেটা অসহ্য লাগতেছে সেটা যাতে তোমার কাছে সহ্যময় লাগে বা একটা শান্তি পাও লাইনটা পড়ে। এখানে সিডিকের কথা বলা আছে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেসের কথা বলা আছে, সাইক্লিন প্রোটিনের কথা আছে, কারণ ওগুলো নিয়ে ভালোভাবে ব্যাখ্যা করেন, আমি ইনশাল্লাহ ভালোভাবে ব্যাখ্যা করবো, সব কিছু ব্যাখ্যা করবো, ওখানে নিয়ন্ত্রণে সব কিছু ভালোভাবে ব্যাখ্যা হবে। আশা করি তোমার ওই ওই ব্যাখ্যাটা ভালো লাগবে। হ্যাঁ, যেটা আমি পিকচারে তোমাদের কাছে শেয়ার করছিলাম, একটা পিকচার শেয়ার করছিলাম, ওইটা ভালোভাবে ব্যাখ্যা করবো। তারপর আমরা দেখবো সেল সাইকেল যদি বাই চান্স নিয়ন্ত্রিত না হয়ে অনিয়ন্ত্রিত হয়ে যায় তাহলে কী হবে, ওইটাও একটা ভালো ব্যাখ্যা আছে আমার, আমি ভালো ব্যাখ্যা দিব ওইটাতে, যাতে তুমি বইয়ের লাইনগুলো পড়ে যদি কিছু নাও বুঝো, আমার ক্লাসটা করে যাতে বুঝো। তার মানে এখানে একটু টপিকটা লিখে রাখো, এটাও পড়বো দ্য লস অফ সেল সাইকেল কন্ট্রোল, এটাও পড়বো দ্য লস অফ সেল সাইকেল কন্ট্রোল, দ্য লস অফ সেল সাইকেল কন্ট্রোল, এটাও পড়বো। সেল সাইকেল যদি কন্ট্রোল না হয়ে যায়, কন্ট্রোল না হয়, তখন ক্যান্সার সেল তৈরি হবে, টিউমার সেল তৈরি হবে, কীভাবে তৈরি হবে ওইটা আমি ডিটেলস ব্যাখ্যা করবো। তারপর মাইটোসিস নিয়ে, মাইটোসিসের ধাপগুলো নিয়ে আলোচনা করবো। এই তিনটা জিনিস হচ্ছে আমাদের নেক্সট ক্লাসের টপিক। তা তোমরা বুঝছো আমি কতটুকু পড়েছি, সেই পর্যন্ত তোমরা নোট করো, সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো। আই হোপ তোমাদের এই ক্লাসটা আশা করি ভালো লাগছে, হয়তো একটু ডিউরেশন বেশি ছিল, তো ঠিক আছে তাহলে করো, তো সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।